সকালবেলা স্কুলে যাচ্ছি। হেঁটে হেঁটে স্কুলে যেতে যেতে দেরি হয়ে গেল। ক্লাসরুমের সামনে দেখি স্যার ক্লাসে চলে আসছে। আমি স্যারকে বললাম, স্যার আসতে পারি? আসেন আসেন। তা মহারাজ, এত দেরি হলো কেন? না মানে স্যার রাস্তায় জ্যাম ছিল। আয় যা বস। আমি গিয়ে সবার পিছনে বসলাম। আমার সাথে কেউ নাই, আমি একাই বসে আছি। স্যার ক্লাস করাচ্ছে, আমি ক্লাসে মন দিলাম। হঠাৎ স্যার আমাকে প্রশ্ন করলো, আমি দাঁড়ালাম। এটার উত্তর কি হবে বল? চুপ করে আছি। কি হলো বল? স্যার না মানে পারি না। বস অপদার্থ, তোর দ্বারা কিচ্ছুই হবে না। বসে পড়লাম। স্যার আবার পড়াতে পড়লাম। এবার আমার পরিচয়টা দেই, আমি শাহরিয়ার রহমান, এবার ক্লাস টেনে পড়ি, বাবা মায়ের বড় ছেলে। আমার ছোট ভাই আছে আর একটা বোন আছে, বাবা আইনজীবী, মা গৃহিণী। স্যার ক্লাস শেষ করে চলে গেল। এভাবে সবগুলো ক্লাস শেষ করলাম। স্কুলে তেমন কোনো বন্ধু নেই, কারণ আমি তাদের মতো পড়াশোনা পারি না। স্কুলে সবাই আমাকে অপদার্থ বলে চিনে। আমি ক্লাস শেষ করে বাহিরে আসলাম, ফোন বের করে দেখি একটা বাজে। তারপর একটা রিক্সা নিয়ে বাসায় আসলাম। বাসায় এসে মাকে বললাম, মা খাবার দাও। ফ্রেশ হয়ে আয়, দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। আমি রুমে এসে ফোনটা চার্জে দিলাম, তারপর ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে খাবার খেতে আসলাম, খাবার খেয়ে রুমে গেলাম। রুমে গিয়ে ফোন নিয়ে গল্প লিখতে লাগলাম। গল্প লিখতে লিখতে বিকাল হয়ে গেল। প্রতিদিনের মতো আজকে গল্প পোস্ট করলাম। গল্প পোস্ট করে বাহিরে বের হলাম, বন্ধুদের সাথে আড্ডা দিব তাই। স্কুলে বন্ধু না থাকলেও বাহিরে কিছু বখাটে বন্ধু আছে। আমি বাহিরে এসে রাব্বিকে ফোন দিলাম। হ্যালো রাব্বি, তোরা কই? আমরা এখানে আছি, তুই চলে আয়। ওকে আমি দুই মিনিটে আসছি। আমি কল কেটে দিলাম। কল কেটে সেখানে গেলাম, দেখি সবগুলো বসে আছে। আমি গিয়ে তাদের সাথে বসলাম। তখন রাব্বি বলল, দোস্ত তোর তো রেজিস্ট্রেশন হয়নি, আমাদের স্কুলে চলে আয়। লাভ নাই রে বাবা, আসতে দিবে না। আর বাবা কী রকম লোক জানিস তো। হুম জানি। দোস্ত চল আজ মেয়ে পটাই। কার জন্য? আমার জন্য। তুই না রিলেশন করছিলি? হুম আরও লাগবে। তাহলে কিন্তু আমি বাস দিব, সবার জন্য একটা করে। সবার জন্য যদি একটা হয় তাহলে তুই কেন প্রেম করিস না? এমনি ভালো লাগে না রে, আর তাছাড়া আমার গল্প লিখতে সময় চলে যায়। ভাই তোর মতো ধৈর্য আমার নাই, এসব কাজ তোকে দ্বারাই সম্ভব। হুম তা তোর রিলেশন কেমন চলে? মোটামুটি চলে, কি যে প্যারা দেয় রে ভাই। এভাবে আমরা তিনজন মিলে কথা বলতে লাগলাম। কথা বলতে বলতে কখন যে সন্ধ্যা হয়ে গেছে বুঝতে পারিনি। তারপর তাদের বিদায় দিলাম, আমি বাসায় চলে আসলাম। এসে কলিং বেল দিলাম, তখনই রাইসা এসে দরজা খুলে দিল। আমাকে বলল, ভাইয়া বাবা চলে আসছে। ও এখন কই? সোফায় বসে আছে। আচ্ছা। আমি ভিতরে গেলাম, তখনই বাবা বলল, কি রে এতক্ষণ কই ছিলি? না মানে একটু বাহিরে ছিলাম। সামনে পরীক্ষা, পড়তে বস, আর পরীক্ষায় ভালো রেজাল্ট না করলে তখন বুঝাবো। জি আচ্ছা। আমি রুমে চলে আসলাম, রুমে এসে ফ্রেশ হয়ে পড়তে বসলাম। আসলে পড়তে বসলাম শুধু দেখানোর জন্য, বই সামনে রেখে ফোন টিপছি, নোটিফিকেশন চেক করতে লাগলাম, কমেন্টগুলো পড়তে লাগলাম। তখনই একটা মেয়ের আইডি থেকে মেসেজ আসলো, আইডির নাম ছিল জিয়া রহমান। আমি মেসেজ ওপেন করলাম। ভাইয়া আপনার গল্পগুলো খুব ভালো লাগে পড়তে। আমি লিখলাম, জি আপু ধন্যবাদ। আচ্ছা ভাইয়া আপনার নাম কি? শাহরিয়া রহমান। আপনার? জিয়া রহমান। ও আচ্ছা। তা কি করেন আপনি? পড়াশোনা করি। আপনি? আমিও। তা কোন ক্লাসে পড়েন? এবার 10। আপনি? আমিও। ও ভালো। কি করছেন এখন? বই সামনে রেখে ফোন টিপছি। ও তাহলে পড়েন না কেন? এমনিতেই ভালো লাগে না। এটা কোনো কথা হলো? আপনি কি করছেন? বারান্দায় বসে কফি খাচ্ছি আর আপনার সাথে কথা বলছি। ও পড়তে বসবেন না? হুম বসবো, কফিটা শেষ করি। ও আচ্ছা। আমরা কি বন্ধু হতে পারি? হুম অবশ্যই, কেন নয়। তাহলে তুই করে বলবো কেমন? আচ্ছা সমস্যা নেই। এখন বাই, পড়তে হবে, রাতে লাইনে আসবেন। হুম 9টায়। আচ্ছা ঠিক আছে, বাই তাহলে। ওকে বাই। তারপর আর জিয়া অফলাইনে চলে গেল। মেয়েটির সাথে কথা বলে ভালোই লাগলো, বেশ মিশুক প্রকৃতি। তারপর ফোনে ফ্রি ফায়ার খেলতে লাগলাম, বই সামনে রেখে। ফ্রি ফায়ার খেলতে খেলতে 9টা বেজে গেল। তখন রাহাত আসলো, এসে আমাকে বলতে লাগলো, তুই যা আমি আসছি। রাহাত চলে গেল, আমি খাবার খেতে আসলাম। দেখি খাবার টেবিলে সবাই আছে, আমি গিয়ে বসলাম। মা আমাকে খাবার দিল। তখন বাবা বলল, তুই নাকি ক্লাসে পড়াশোনা পারিস না? না পারি তো। আমাকে তো তোর স্যার ফোন করে বলছে। আর হবে না এমন। খাবার খাওয়ার সময়
কথা বলতে নাই। চুপচাপ খাবার শেষ করে রুমে আসলাম, এসে শুয়ে পড়লাম, তারপর ডেটা অন করে মেসেঞ্জারে ঢুকলাম। দেখি জিয়া মেসেজ দিয়েছে। কি হলো? 9টা বাজে। বলো, আছি। কই তুই? এখন কয়টা বাজে? এখন তোর ঘরে ঘড়ি নাই? আচ্ছা তো, তুই দেখ কয়টা বাজে। 9:23 বাজে। কেন? আমি কতক্ষণ ধরে ওয়েট করছি। ও আচ্ছা, এই ব্যাপার। তা ঘুমাবি না? একটু পর, এখন ঘুম আসছে না। ও, আন্টি কেমন আছে? ভালো। তোর? ভালো। তখন একটা ছেলের আইডি থেকে মেসেজ আসলো, আইডির নাম প্রিন্স সাকিব। হ্যালো। হ্যালো ব্রো, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তুমি? আলহামদুলিল্লাহ ভালো। তা কি করো? শুয়ে আছি। তুমি? আমিও। তখন জিয়া মেসেজ দিল, কি রে কই গেলি? সকালে কথা বলবো। আচ্ছা ঠিক আছে। ছেলেটিকেও বিদায় দিলাম, তারপর ফোনটা চার্জে দিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে মার ডাকে ঘুম ভাঙলো, তারপর উঠে ফ্রেশ হয়ে নিলাম, রেডি হয়ে মার কাছে গেলাম। মা, টাকা দাও। এই নে মা, মাত্র 100 টাকা। কেন? এটা দিয়ে হবে না নাকি? আচ্ছা হবে, বাই। আমি গেলাম। আচ্ছা যা, সাবধানে যাবি। ওকে মা। আমি বাহিরে এসে সাইকেল বের করলাম, তারপর সাইকেল দিয়ে আনমনে স্কুলের দিকে যেতে লাগলাম। স্কুলে গিয়ে সাইকেল রেখে ক্লাসের দিকে গেলাম। ক্লাসে গিয়ে দেখি এখনো স্যার আসে নাই, আমি গিয়ে পিছনে বসলাম। তখন ক্লাসের সবাই আমাকে নিয়ে কথা বলতে লাগলো, মানে অপমান। ক্লাসের ফার্স্ট বয় রাকি বলতে লাগলো, আরে জানিস আমাদের সাথে কে পড়ে? জানি তো, বিশিষ্ট লেখক। আরে আরো একটা পরিচয় আছে। ও জানি তো, অপদার্থ। জানিস এত কিছু বলি তবুও লজ্জা নাই। রে নির্লজ্জ বেহায়া। থাক বলিস না বেচারা। এভাবে আরো অনেক কথা বলতে লাগলো, আমি সব সহ্য করলাম, কিছু বলার নাই, কারণ আসলেই তো আমি অপদার্থ। একটু পরে স্যার ক্লাসে আসলো, স্যার এসে ক্লাস করাতে লাগলো। এক সময় স্যার বলল, তোমাদের সামনের এত তারিখ থেকে নির্বাচনী পরীক্ষা, কেউ যদি ফেল করো তাহলে এসএসসি পরীক্ষা দিতে পারবে না। তখন রাকিব বলল, স্যার কিন্তু আমাদের ক্লাসে একজন আছে, তাকে নিয়ে কি বলবেন? তাকে নিয়ে কোনো চিন্তা করিস না, অপদার্থ একটা। তারপর স্যার আবার পড়াতে লাগলো। এভাবে সবগুলো ক্লাস করলাম, সবগুলো স্যারই আমাকে অপদার্থ বলে। সব ক্লাস শেষ করে বের হলাম, তারপর সাইকেল নিয়ে পার্কে চলে আসলাম। পার্কে এসে একা একা বসে আছি নদীর পাড়ে, বসে বসে গল্প লিখছি। এই নদীর পাড়ে বসে থাকতে অনেক ভালো লাগে, বিশেষ করে একা একা। গল্প লেখা শেষ করে দেখি 3টা বেজে গেছে, আমি গল্প পোস্ট করলাম। তখন ইজিয়া মেসেজ দিল, আমি রিপ্লাই দিলাম, বলো কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। তুই? আলহামদুলিল্লাহ ভালো। তা কি করিস? এই তো বাসায় যাচ্ছি। তুই? আমি শুয়ে আছি। ও আচ্ছা, আমি বাসায় গিয়ে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, মেসেজ দিবি, আমি লাইনে থাকবো। তারপর ফোনটা পকেটে রেখে সাইকেল নিয়ে বাসায় আসলাম। বাসায় এসে কলিং বেল দিলাম, একটু পর মা দরজা খুলে দিল। কে রে, এতক্ষণ কই ছিলি? একটু বাহিরে ছিলাম। যা ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। আচ্ছা। আমি রুমে এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম। খাবার খেয়ে সাদে গেলাম, সাদে একা বসে হেডফোন দিয়ে গান শুনতে লাগলাম। আমি জিয়াকে মেসেজ দিলাম, কি রে? বল। খেয়েছিস? তুই? মাত্র। তা পরীক্ষা কবে থেকে শুরু? এই তো আর 7 দিন বাকি। ও আমারও। তা প্রস্তুতি কেমন? ভালো না। তোর? আমার ভালো। তোর ভালো না কেন? এমনিতেই। আচ্ছা ভালো করে পড় তাহলে। কেন, কথা বলবি না? তোর সামনে পরীক্ষা তাই। তোর তো পরীক্ষা, তাহলে তুই পড়িস না কেন? ইচ্ছে করে না। যা পড়তে বস, আর ঠিকমতো নামাজ পড়বি। চেষ্টা করব। এইভাবে তার সাথে আরো অনেক কথা বলতে লাগলাম। একটু পর সে অফলাইনে চলে গেল, তখনই আবার সাকিবের আইডি থেকে মেসেজ আসলো। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তুমি? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা ভাইয়া একটা কথা বলি। বলো। আপনি সবসময় কষ্টের গল্প লিখবেন? আচ্ছা, আর আমি কষ্টের গল্প বেশি পছন্দ করি। আমারও পড়তে ভালো লাগে, গল্পের মাঝে আমাকে খুঁজে পাই। তুমি কি কাউকে ভালোবাসো? ভাই আপনি কাউকে ভালোবেসেছেন? না তেমন কাউকে পাইনি। ভাই প্রেম না করলে গল্পের শেষে এত রোমান্স কর দেন কেমনে? গল্প লিখলে কি প্রেম করতে হবে, এমন কোনো নিয়ম আছে? না তা না। আচ্ছা আপনার বাসা কই? ময়মনসিংহ। তোমার? ঢাকা উত্তরা। ও, এভাবে তার সাথে আরো কথা বললাম। কথা বলতে বলতে কখন যে সন্ধ্যা হয়ে গেছে বুঝতে পারিনি। সন্ধ্যায় রুমে আসলাম, রুমে এসে ফোনটা একটু চার্জে দিলাম, তারপর পড়তে বসলাম। কিন্তু পড়তে ইচ্ছে করছে না, বই নিয়ে শুধু পাতা উল্টাচ্ছি, কিন্তু কোনটা পড়ব বুঝতে পারছি না, কারণ সব পড়া বাকি। তারপর একটা বিষয় নিয়ে পড়তে লাগলাম, পড়তে পড়তে খাবারের সময় হয়ে গেল, তারপর খাবার খেতে আসলাম।
চুপচাপ খাবার খেয়ে নিলাম, তারপর রুমে আসলাম। রুমে এসে ফোন টিপতে লাগলাম, কমেন্টগুলো পড়তে লাগলাম। আবার জিয়া মেসেজ দিল, কি রে কি করিস? শুয়ে আছি, তুই? আমিও। তা খেয়েছিস? হুম, তুই? হুম, দোস্ত তোর একটা পিক দে। আগে তোরটা দে, তারপর। না, আগে তোরটা দে। ওকে, ওয়েট। তারপর আমি পিক দিলাম, একটু পর জিয়াও তার পিক পাঠালো। আমি দেখে তো পুরাই ক্র্যাশ। মায়াবী দুটি চোখ, চিকন একজোড়া ঠোঁট, উফ, দেখতে পরীর মতো লাগছিল। কিছু বললাম না। দোস্ত জানিস, আমি এসএসসি পরীক্ষার পর মেসে চলে যাব ঢাকায়। ও আচ্ছা। আচ্ছা, তুই রিলেশন করিস? কথা বলে কি মনে হয়? জানি না, বল না। না রে, কখনো পাইনি মনের মতো। তাছাড়া আমার আবার প্রেম। কেন? তা তুই কি করিস? প্রেম করি না, কিন্তু একজনকে ভালো লাগে খুব। ও ভালো। আচ্ছা এখন ঘুমাই রে। আচ্ছা ভাই। আমি ঘুমিয়ে পড়লাম। এভাবে দেখতে দেখতে পরীক্ষা চলে আসলো। জিয়ার সাথে বন্ধুত্ব আর অনেক ফ্রি, আর সাকিবের সাথেও অনেক ফ্রি। সবগুলো পরীক্ষা মোটামুটি ভালো দিলাম, কিন্তু গণিত পরীক্ষা তেমন ভালো হয়নি। পরীক্ষা শেষে একদিন বিকালে সাদে বসে আছি, তখন হঠাৎ দেখি বাবা সাদে। বাবা আসতেই আমি দাঁড়িয়ে গেলাম। বাবা বলতে লাগলো, কি রে তুই নির্বাচনী পরীক্ষায় গণিতে ফেল করছিস কেন? চুপ করে আছি। সারাদিন ফোন নিয়ে পড়ে থাকিস কেন? আজ থেকে তোর ফোন চালানো বন্ধ। আমার হাত থেকে ফোনটা নিয়ে গেল বাবা, ঠাস করে আমাকে চড় দিল, তারপর চলে গেল। আমি রুমে আসলাম, রুমে এসে দরজা বন্ধ করে দিলাম। মার রুম থেকে ঝগড়ার আওয়াজ আসলো। আমি জানি এখন বাবা মার সাথে ঝগড়া করছে। ঝগড়ার মাঝে থাপ্পড়ের আওয়াজ পেলাম, বুঝলাম বাবা মাকে মারছে। তখন মনে হয়েছিল নিজেকে শেষ করে দেই, কারণ আমার জন্য মা বাবার হাতে চর খেল। আমি বিছানায় শুয়ে পড়লাম, তারপর কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে পড়লাম মনে নেই। সকালে দেখি দরজায় কেউ ডাকছে, বুঝলাম যে এটা মা। আমি উঠে দরজা খুলে দিলাম, তারপর মা আমার হাতে ফোন দিয়ে বলল, ফোনে বেশি সময় দিবি না, ঠিক মতো পড়ায় মন দে। আমি মাকে জড়িয়ে ধরলাম আর কান্না করে দিলাম। তখন মা বলল, এই নে 4,000 টাকা, তুই অনেকদিন ধরে বলেছিলি গিটার কেনার কথা, আমার কাছে আর নেই। টাকাগুলো নিয়ে মাকে বললাম, মা তুমি আমার জন্য কেন কষ্ট করো? যেদিন তুই সন্তানের বাবা হবি সেদিন বুঝতে পারবি। মা কালকে আমার জন্য বাবা তোমাকে মেরেছিল, তাই না? না, রেডি হয়ে আয়, স্কুলে যেতে হবে। হুম, আচ্ছা। আমি রুমে এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম, তারপর টাকাগুলো নিয়ে খাবার খেতে গেলাম। খাবার খাওয়ার সময় মা বলল, শোন, এই টাকা তোর বাবা দেয়নি, এটা আমি তোর নানু বাড়ি থেকে আনছি, তোর নানু দিয়েছে। আচ্ছা মা। আমি খাবার খেয়ে স্কুলে গেলাম। স্কুলে যেতে যেতে দেরি হয়ে গেল। ক্লাসের সামনে গিয়ে দেখি স্যার ক্লাস করাচ্ছে। আমি স্যারকে বললাম, স্যার আসতে পারি? তোর মতো অপদার্থ ক্লাস করে কি করবি? মাথা নিচু করে আছি। আমি পিছনের বেঞ্চে গিয়ে বসলাম, স্যার ক্লাসে পড়া বোঝাচ্ছে। আমি সেদিকে খেয়াল করলাম না, কারণ আজ আমি গিটার কিনবো, সেই জন্য খুব খুশি লাগছে। সবগুলো ক্লাস শেষ করলাম। ক্লাস শেষ করে বাহিরে বের হলাম, তারপর রাব্বিকে ফোন দিলাম। কিছুক্ষণ পর কল ধরলো, হ্যালো, কই তুই? আমি মাত্র স্কুল থেকে বের হলাম, কেন? এই মোড়ে দাঁড়া, আমি 2 মিনিটে আসছি। ওকে, আয়। আমি কল কেটে মোড়ে গেলাম, দেখি রাব্বি দাঁড়িয়ে আছে। আমি বললাম, দোস্ত চল গিটার কিনতে যাব। সত্যি নাকি? চল। হুম, পিছনে বস। আমি সাইকেল চালাতে লাগলাম, আমার পিছনে রাব্বি বসে আছে। কিছুক্ষণ পর একটা দোকানে আসলাম, এসে ভালো দেখে একটা গিটার কিনলাম। তারপর বাসায় চলে আসলাম, রাব্বিকে তার বাসায় পৌঁছে এসে কলিং বেল দিলাম। একটু পর ছোট বোন এসে দরজা খুলে দিল, আমার হাতে নতুন গিটার দেখে অবাক, কি রে মা কই? আমি গিটার নিয়ে রান্নাঘরে আসলাম আর মাকে দেখালাম। ভালো হয়েছে, এবার ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। ঠিক আছে মা। হুম, যা। আমি রুমে আসলাম, এসে ফ্রেশ হয়ে ফোনটা চার্জে দিয়ে খাবার খেতে আসলাম। খাবার খেয়ে রুমে আসলাম, এসে গল্প লেখা শুরু করলাম। গল্প লেখা শেষ করে দেখি 3টা বাজে। আমি গিটার নিয়ে ছাদে আসলাম, এসে গিটার বাজাতে লাগলাম। আমি আগে থেকে গিটার বাজানো পারি। কিছুক্ষণ একা থেকে গিটার বাজানোর পর ফোন টিপতে লাগলাম, তখনই জিয়া মেসেজ দিল, কি রে হারামি কই তুই? হুম, আছি, বল। কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো, তুই? আমিও। তা কি করিস? এই তো বসে বসে গিটার বাজাই, তুই? কি, তুই গিটার বাজাতে পারিস? আমিও বসে আছি। হুম, পারি। এইভাবে কিছুক্ষণ কথা বললাম, তারপর অফলাইনে চলে আসলাম। আমি বিকালে আড্ডা দিতে বের হলাম, বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সন্ধ্যায় বাসায় এসে পড়তে লাগলাম। পড়াশোনা শেষ করে খাবার খেতে গেলাম। খাবার খেয়ে রুমে এসে সাকিব আর জিয়ার সাথে কথা বলতে লাগলাম। কথা বলা শেষ করে ঘুমিয়ে পড়লাম। এভাবে চলে গেল অনেক দিন। দেখতে দেখতে পরীক্ষা চলে আসলো। সব সময় জিয়া আমার খেয়াল রাখত, ঠিকমতো খেয়েছি কিনা, নামাজ পড়েছি কিনা, তার সাথে বন্ধুত্বটা জমে উঠেছে। আমারও ভালো লাগতে শুরু করলো। পরীক্ষা আগের দিন রাতে আমি ফোন হাতে নিয়ে ডাটা চালু করলাম, তখন দেখি জিয়ার মেসেজ, কি রে
তুই আজকে গল্প দিয়েছিস কেন? কেন কি হইছে? কালকে তোর পরীক্ষা, আজ গল্প না দিলে কি হতো? শোনো, গল্প আমার জীবনের সাথে মিশে গেছে, তাই তাই বলে পরীক্ষার আগের দিন দিতে হবে? আচ্ছা বাদ দে, তা প্রস্তুতি কেমন? আমার ভালো, তোর? খুব খারাপ। আমি জানতাম তুই এই কথা বলবি। এছাড়া কোনো কথা নেই। পরীক্ষা শেষ হবার আগে আর লাইনে আসবো না। তোর নাম্বারটা দে। কেন, কি করবি? এমনিতেই দে, সময় হোক তারপর দিব। তুই যেটা মনে করছিস সেটা কখনো হবে না, হলেও কোনোদিন জানবি না। ওকে দিচ্ছি। তারপর জিয়া নাম্বার দিল, আমি সাথে সাথে কল দিলাম। সাথে সাথে কল ধরল আর বলল, হ্যালো শাহরিয়ার। আমি তার কণ্ঠ শুনে আর কথা বলতে পারছি না, এত সুন্দর কণ্ঠ হতে পারে? আমি তার কণ্ঠ শুনে ফিদা। তারপর নিজেকে সামলিয়ে আবার কথা বলতে লাগলাম। প্রায় 20 মিনিট কথা বললাম, কল কেটে পড়তে লাগলাম। পড়া শেষ করে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। তারপর সকালে যথারীতি উঠে পরীক্ষা দিতে গেলাম। পরীক্ষা শেষে সরাসরি বাসায় আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে আবার পড়তে বসলাম, কিন্তু পড়ায় তো মন বসছে না, শুধু জিয়ার ছবি বইয়ের সামনে ভেসে উঠছে। তারপর আর না পড়ে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলো সন্ধ্যার আগে। তারপর সাদে গেলাম কফি নিয়ে। সাদে বসে বসে কফি খাচ্ছি, গল্প লিখতে লাগলাম। গল্প লেখা শেষ করে রুমে আসলাম, এসে আবার পড়তে লাগলাম। এভাবে দেখতে দেখতে পরীক্ষা শেষ হয়ে গেল। পরীক্ষা শেষে একদিন বাসায় দুপুরবেলায় শুয়ে শুয়ে ফোন টিপছে, তখনই জিয়া মেসেজ দিল। কিরে, পরীক্ষা কেমন দিলি? এই তো মোটামুটি, তুই? তা এখন তো কিছু নাই, কি করবি? এখন গিটার শিখব, যদিও পারি তবে ভালো করে শিখব। ও ভালো, তুই কি করবি? আমি বেড়াতে যাব গ্রামের বাড়িতে। সেখানে গেলে আমাকে আবার ভুলে যাবি না তো? পাগল নাকি, ভুলে যাব কেন? সেখানে গিয়ে ঠিকমতো কথা বলবি। আর কোনোদিন যাবি? কালকে যাব। ও আচ্ছা। তারপর তার সাথে বিকাল পর্যন্ত কথা বললাম। কথা বলা শেষ করে বিকালে গিটার নিয়ে তাহিন ভাইয়ের কাছে গিটার শিখতে গেলাম। তাহিন ভাইয়ের একটা ফ্রেন্ড আছে, সে হলো সেখানের হেড, তার কাছে গেলাম। তার রুমে গেলাম, দেখি ভাইয়া বসে আছে, আমি গিয়ে সালাম দিলাম। আরে শাহরিয়ার জি, বস। জি ভাইয়া, কেমন আছো? শোন, আমি এখানে আর থাকছি না, 2 মাস পর আমি ঢাকায় যাব। কেন ভাইয়া? সেখানে গিয়ে নতুন ব্র্যান্ড করব। ও আচ্ছা। তোর তো কণ্ঠ ভালো, তাছাড়া ভালো গিটার বাজাতে পারিস, আমার সাথে জয়েন করতে পারিস। ভাইয়া তুমি আগে ঢাকায় যাও, তারপর আমি এখানে যতদিন আছি ততদিন ভালো করেই শিখে নিবি। আচ্ছা ঠিক আছে ভাইয়া। তারপর ভাইয়ার কাছে গিটার শিখতে লাগলাম। এভাবে দেখতে দেখতে কেটে গেল 3টি মাস। আজ রেজাল্ট দিবে। সকালে ঘুমিয়ে আছি, হঠাৎ করে বাবা রুমে আসলো। আমি উঠে বসলাম, বাবা আমাকে বলতে লাগলো, কি রে, তোকে আমি এই জন্য টাকা দিয়ে পড়াশোনা করাচ্ছি, টেনে টুনে পাস করার জন্য? চুপ করে আছি। তুই এখনই আমার বাসা থেকে বেরিয়ে যা, তোর মতো অপদার্থ ছেলের দরকার নাই। চুপ করে আছি। তুই যদি না যাস তাহলে আমার মরা মুখ দেখবি। এই বলে বাবা চলে গেল। কিছুক্ষণ মায়ের রুম থেকে ঝগড়ার আওয়াজ পেলাম। এক সময় মনে হলো মাকে বাবা মারছে। আমি ব্যাগ গুছিয়ে নিলাম, সাথে গিটারটা নিয়ে বেরিয়ে আসলাম। আসার সময় মার সাথে দেখা করনি, কারণ মা আমাকে আসতে দিবে না। আমি অনেক আগে থেকেই অনুমান করতে পেরেছিলাম যে পরীক্ষায় ভালো রেজাল্ট না করলে বাবা বাসা থেকে বের করে দিবে। ঠিক আজ তাই হলো। আমি বাস স্টেশনে আসলাম, তারপর ঢাকার টিকিট কাটলাম। টিকিট কেটে বাসে বসে আছি আর ভাবছি, সবাই যদি পড়াশোনা পারে আমি কেন পারবো না? আমাকে পারতেই হবে, যে করেই হোক আমি নিজেকে পরিবর্তন করব। মার জন্য খুব কান্না পাচ্ছে, পরীক্ষায় কম পেলে কি সন্তানরা অপদার্থ হয়ে যায়, এসব ভাবছি আর কান্না করছি। আমি ফোন বের করে সাকিবকে মেসেজ দিলাম, সাকিব আমি ঢাকায় আসছি। কিছুক্ষণ পর সাকিব রিপ্লাই দিল, তুমি আসো সমস্যা নেই, তুমি বাস স্টেশনে থাকবা। আচ্ছা ঠিক আছে, এসে আমার নম্বরে ফোন দিও। ওকে ঠিক আছে। তখনই জিয়া মেসেজ দিল, দোস্ত আমি A+ পেয়েছি। ভালো তো, মিষ্টি কই। তা তোর রেজাল্ট কি? আমার কথা বাদ দে। আরে বল না, রাতে বলবো, এখন না। আমার মনে হচ্ছে তোর কিছু হয়েছে। হয়েছে, রাতে কল দিয়ে বলবো। আচ্ছা সকালে নাস্তা করেছিস? না করিনি, তুই? করেছি। তুই এখনো করিসনি কেন এটা বল, তাড়াতাড়ি খাবার খেয়ে আয়। না ভালো লাগছে না। প্লিজ যা খাবার খেয়ে আয়। দোস্ত আমি বাসে আছি, পরে খাবো। কেন, তুই কোথায় যাচ্ছিস? রাতে বলবো। আমার খুব চিন্তা হচ্ছে। এভাবে তার সাথে কিছুক্ষণ কথা বলতে লাগলাম। তারপর আমি অফলাইনে চলে আসলাম, ফোনটা পকেটে রেখে বাসের সিটে হেলান দিয়ে ঘুমানোর চেষ্টা করলাম। ঘুম ভাঙলো একটা বাস কন্ডাক্টরের ডাকে, ঢাকা চলে আসছি। ও তারপর আমি ব্যাগ নিয়ে বাস থেকে নামলাম। বাস থেকে নেমে একটা ফাঁকা জায়গায় এসে সাকিবকে কল দিলাম। কল হতেই কল ধরলো, তুমি চলে আসছো? ওকে আমি আসছি। আচ্ছা ঠিক আছে, কল কেটে দিলাম। তারপর একটা দোকানে গেলাম,
দোকানে গিয়ে রুটি আর কলাকে অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর সাকিব আসলো, তারপর তার সাথে একটা রিক্সা দিয়ে একটা বাসার সামনে আসলাম। আমি বললাম, এখনই নাকি? চলো ভিতরে যাই। আমি আর সাকিব ভিতরে গেলাম। সাকিব দরজার কাছে গিয়ে কলিং বেল দিল। একটু পর একজন মহিলা এসে দরজা খুলে দিল। সাকিব ওনাকে বলল, মা এই হচ্ছে শাহরিয়া। বাবা কেমন আছো? জি আন্টি আলহামদুলিল্লাহ ভালো, আপনি? ভালো আছি, ভিতরে আসো। তারপর ভিতরে গেলাম। ভিতরে গিয়ে বসলাম সোফায়। তখন আন্টি বলল, শাহরিয়া ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দিচ্ছি তোমাদের। জি আচ্ছা। আমি ফ্রেশ হতে গেলাম সাকিবের সাথে। সাকিবের রুমে ব্যাগটা রেখে ফ্রেশ হয়ে নিলাম। তারপর সাকিবের সাথে খাবার খেতে গেলাম। খাবার খাওয়ার সময় দেখি একটা বয়স্ক লোক। সাকিবকে জিজ্ঞেস করলাম, এটা কে? ও, এটা আমার নানা। ও, আমি নানাকে বললাম, নানা ভালো আছেন? তুমি নাকি? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। খাবার খাও, তারপর আড্ডা দিব। ঠিক আছে। তারপর আমরা সবাই মিলে খাবার খেয়ে নিলাম। খাবার খেয়ে রুমে আসলাম। একটু পর সাকিব আসলো। এখন একটু শুয়ে থাকো, বিকালে ঘুরতে যাব। তুমি আমার বড়, আমাকে তুই করে বলবা প্লিজ। আরে না, এটা কি করে হয়? না হলে কিন্তু চলে যাব। আচ্ছা ঠিক আছে, তুই করেই বলবো। তা কলেজে ভর্তি হবা না? হব। ও, তখনই নানা ভাই আসলো। অতপর নানা ভাইয়ের সাথে আড্ডা দিতে লাগলাম। আড্ডা দিতে দিতে বিকাল হয়ে গেল। তারপর সাকিব বলল, চলো কোথাও থেকে ঘুরে আসি। দাঁড়াও আমি একজনকে ফোন দেই। আমি তাহিন ভাইকে ফোন দিলাম। কিছুক্ষণ পর কল ধরলো। হ্যালো শাহরিয়ার, বল। ভাই আমি ঢাকায়, আমি তোমার সাথে জয়েন হতে চাই। তুই এখন আসতে পারবি? পারবো ভাই। তাহলে এই ঠিকানায় তোর গিটার নিয়ে চলে আয়। ঠিক আছে। তারপর বের হলাম। সাকিব তার বাইক বের করলো। আমি বললাম, ভাই তুমি গিটার নিয়ে বসো, আমি চালাচ্ছি। ওকে। তারপর আমি বাইক চালাচ্ছি। সাকিব রাস্তা বলে দিতে লাগলো। কিছুক্ষণ পর সেই জায়গায় আসলাম। একটা বাড়ির সামনে আমি কল দিলাম, ভাই আমি বাসার নিচে। তুই দোতলা ডান দিকের রুমে চলে আয়। ওকে ঠিক আছে। তারপর বাইক রেখে উপরে গেলাম। দেখি দরজা খোলা। আমি ভিতরে গেলাম, গিয়ে সালাম দিলাম। ভাই বস। তা এটা কে? ভাই তাদের বাসায় উঠছি, আমার বন্ধু। বস, আর এই নে। একটা কাগজ দিয়ে আমি নিলাম। ভাই এটা কি? এই গান। আর তুই বাসায় গিয়ে শিখে নিবি, কালকে একটা জন্মদিনের প্রোগ্রাম আছে। আচ্ছা বস, এখন আর আমাদের সাথে গিটার ধর, আর ভালো করে দেখে গিটার কিনতে হবে। জি আচ্ছা। তারপর বসলাম। ভাই তার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিল, আমিও পরিচিত হয়ে নিলাম। সবাই খুব ভালো, তারা ছিল তিনজন, সবাই সিনিয়র। বসে গিটার প্লে করলাম। ভাই সেখানে সন্ধ্যা পর্যন্ত প্র্যাকটিস করে বাইরে আসলাম। তা কালকে তো রাতে প্রোগ্রাম। তুমিও যাবা? আমি না। তুমি যাবা, এটাই শেষ। আর কালকে সকালে একটা কলেজে ভর্তি হতে হবে। এটা নিয়ে চিন্তা করো না, আমি ভর্তি করিয়ে দেব। চলো বাসার দিকে যাই। চলো। তোমার কাল অফিস নাই? আছে, তবে তোমাকে ভর্তি করে তারপর যাব। ও আচ্ছা। তারপর বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে বিছানায় বসে ফোন টিপতে লাগলাম। জিয়া মেসেজ দিল। ওই কল দে আর আমাকে সব বল। ওকে। আমি জিয়াকে কল দিলাম। হ্যালো জিয়া। বল এবার। আমি তাকে সব বললাম। সব শুনে সে বলল, সবই তো বুঝতে পারছি, কিন্তু তোর খরচ কে চালাবে? প্রোগ্রাম করব, আর দেখি কয়েকটা টিউশন পাই কিনা। তুই কি সেখানে থাকবি নাকি মেসে উঠবি? কিছুক্ষণ পর মেসে উঠবো। তাদের সাথে থাকতে কেমন দেখায়? বুঝতে পারছি। আর এখন থেকে ফোন দিব। আমি আর দুদিন পর আমি ঢাকায় ছাত্রী হোস্টেলে উঠব। ও কোন জায়গায়? এই জায়গা। ও তাহলে তো আমার এখানে থেকে অনেক দূর। আমি জিয়ার সাথে আরও কিছু কথা বললাম। কথা বলা শেষ করে তাহিন ভাইয়ের দেওয়া গানটা মুখস্থ করতে লাগলাম। এসব করতে করতে কখন যে রাত 10টা বেজে গেল বুঝতেই পারিনি। আন্টি খাবারের জন্য ডাক দিল, আমি আর সাকিব গিয়ে খেতে বসলাম। তখন আঙ্কেলের সাথে পরিচয় হয়ে নিলাম। খাওয়া শেষ করে রুমে আসলাম। রুমে এসে গল্প লিখতে লাগলাম। কিছুক্ষণ গল্প লেখা শেষ করে ঘুমিয়ে পড়লাম। সকালে সাকিবের ডাকে ঘুম ভাঙল। ওই শাহরিয়ার ওঠ, কলেজে যেতে হবে। উঠছি। আমি উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। তারপর খাবার খেয়ে সাকিবের সাথে বের হলাম। সাকিব একটা কলেজে নিয়ে গেল। কলেজের ভিতরে গেলাম, সাকিবের সাথে অফিস রুমে গেলাম। তারপর সব কাজ শেষ করে ভর্তি হলাম। ভর্তির জন্য সাকিব 3,000 টাকা দিল। স্যার বলল, কাল থেকে কলেজ আসতে। আমি সাকিবকে নিয়ে বের হলাম। বের হয়ে বাইকের কাছে আসলাম। ভাই আমি মেসে উঠবো, আর আমাকে কয়েকটা টিউশনই ঠিক করে দিতে পারবা? এসব লাগবে না, তোর সব খরচ আমি দেব। না এটা হয় না। চল তোকে বাসায় নামিয়ে দিয়ে আমি অফিসে যাব। ওকে। তারপর সাকিব আমাকে বাসার সামনে নামিয়ে দিল। আমি বাসার ভিতরে না গিয়ে এলাকায় মেস খুঁজতে লাগলাম। কম দামি রাস্তা দিয়ে হাঁটছি আর খুঁজতেছি। প্রায় অনেকক্ষণ খোঁজার পর একটা মেস পেলাম। 800 টাকা সিট ভাড়া, আর বাকি সব নিচের। মেসটা নিচু জায়গায়, মনে হয় একটু বৃষ্টি হলেই পানি ওঠে। তবুও
এটাই ঠিক করলাম। তখন আবার জিয়া ফোন দিল, আমি ফোন রিসিভ করলাম। জিয়া বল, কি করলি এতক্ষণ? কলেজে ভর্তি হলাম, আর এখন একটা কম দামি ম্যাচ ঠিক করলাম, 800 টাকা ভাড়া। আচ্ছা তারা মানুষ কেমন? মানুষ হিসেবে ভালো, তবে তাদের সাথে থাকতে কেমন জানি লাগে। তোর কাছে কত টাকা আছে এখন? 700 টাকা ছিল, 500 টাকা ম্যাচের মালিককে অ্যাডভান্স দিছি, আর 200 টাকা আছে। ও, তোর এই নাম্বারে কি বিকাশ করা? কেন? আচ্ছা রাখছি, বাই। এই বলে কল কেটে দিল। আমিও তারপর সব ঠিক করে একটা চায়ের দোকানে আসলাম। তারপর দোকানদার মামাকে চা দিতে বললাম। দোকানদার মামা একটু পর চা নিয়ে আসলো। আমি চা নিয়ে মামাকে বললাম, আচ্ছা মামা একটা কথা বলি, তুমি কি কয়টা টিউশনই ঠিক করে দিতে পারবা? ছোটদের পড়াতাম। হ্যাঁ তাই নাকি? আমার দুইটা মেয়ে আছে, একটা 5 পড়ে আর একটা 3 পড়ে। আমিও খুঁজছি। ও আচ্ছা, তা তুমি কাল থেকে পড়াতে আসবা বিকালে? জি আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তারপর মামার সাথে আরও কিছু কথা বললাম, কথা বলে বাসার দিকে আসলাম। বাসায় এসে কলিং বেল দিলাম। একটু পর আন্টি এসে দরজা খুলে দিল, আমি গিয়ে সোফায় বসলাম আর আন্টিকে ডাক দিলাম। আন্টি আমি ম্যাচ ঠিক করে ফেলেছি, তাই আজ সেখানে চলে যাব। কেন বাবা, আমাদের সাথে থাকতে তোমার অসুবিধা হচ্ছে? না আন্টি, কি বলেন, আসলে কলেজ সেখান থেকে কাছে, তো তাই। তাই বলে চলে যাবা? আমাদের বাসা থেকে পড়াশোনা করো। আন্টি একটু বুঝতে চেষ্টা করুন। তারপর আন্টিকে অনেক কষ্টে রাজি করলাম। রুমে গিয়ে ব্যাগ গুছিয়ে নিলাম। আমি জানি সাকিব আমাকে যেতে দিবে না, তাই তাকে না বলে যাচ্ছি। আমি ব্যাগ গুছিয়ে বের হতে যাব, তখনই ফোনে মেসেজ আসলো। আমি ফোন বের করে দেখি, বিকাশে 1,500 টাকা আসছে, সাথে একটা জিয়ার মেসেজ। আমার কাছে এই টাকাগুলো ছিল, আরও থাকলে আরও দিতাম, চিন্তা করিস না। আমি হোস্টেলে উঠলে তোকে প্রতি মাসে দেওয়ার জন্য চেষ্টা করব, আর রাতে কথা বলবো, এখন বাই। আমি মেসেজটা পড়ে কি বলবো বুঝতে পারছি না। আমি ভাবতে লাগলাম, আমাদের পরিচয়টা অনলাইনে হয়েও জিয়া আমাকে এতটা সাহায্য করলো, সত্যি এমন বন্ধু পেতে হলে ভাগ্য লাগে। তারপর ফোন পকেটে রেখে রুম থেকে বের হয়ে সবাইকে বিদায় দিয়ে বাসা থেকে বের হয়ে আসলাম। অতপর একটা রিক্সা দিয়ে ম্যাসের সামনে আসলাম। তারপর রিক্সা মামাকে ভাড়া দিয়ে ম্যাসের ভিতরে চলে আসলাম। ম্যাসে এসে আমি রুম পরিষ্কার করতে লাগলাম। রুম পরিষ্কার করছি তখনই মালিক আসলো আর বলল, জি আচ্ছা। তারপর আমি ওনার সাথে সব আনতে গেলাম, এনে সব ঠিক করতে লাগলাম। সব কিছু ঠিক করে দেখি বিকাল হয়ে গেছে। আমি জানি এই চকি আর তোষক আরেকজনের, আর শালার এই মালিকে চাপাবাজি করে টাকা হাতানোর ধান্দা, তবু কিছু করার নেই, দিতে হবে। আমি তারপর গোসল করতে গেলাম। গোসল শেষ করে রেডি হলাম বাহিরে যাওয়ার জন্য। বাহিরে এসে একটা চায়ের দোকানে আসলাম। তারপর দোকানদারকে চা দিতে বললাম। তখনই আমার ফোনে কল আসলো। আমি ফোন বের করে দেখি সাকিব ফোন দিছে। আমি কল রিসিভ করলাম। ভাই, তুমি নাকি বাসা থেকে মেসে উঠছো? ভাই, কেন এটা বলো? আমাদের সাথে থাকলে কি সমস্যা হতো? না মানে ভাই, আমি কিন্তু খুব মাইন্ড করলাম। আসলে ভাই একটু বুঝতে চেষ্টা কর, আমি চাই কষ্ট করে মানুষ হতে, এই জন্য চলে যেতে হবে। ভাই তুমি আমার এভাবে পাশে থাকলেই হবে। কি বলবো তোমাকে, কিছু বলার নাই। কল কেটে দিল। আমি বুঝতে পারছি যে আমার উপর রাগ করছে, কিন্তু এছাড়া আমার কোনো উপায় ছিল না। আমি চা রুটি খেয়ে ফোন হাতে নিয়ে দেখি জিয়ার মেসেজ। কি রে, দুপুরে খেয়েছিলি? আমি লাইনে আসলাম। খেয়েছি। আমি খেয়েছি, তুই কি খেয়েছিস? খেয়েছিলি? ওই তো রুটি আর চা মাত্র খেলাম। এটা খাওয়া হলো, এতক্ষণ কি করলি? ওই তো সব পরিষ্কার করলাম, তাই মনে ছিল না। পকেটে টাকা আছে? বিকাশেরটা তুলিনি এখনো। শোন, এখন কলেজ ড্রেস বানাবি। আচ্ছা ঠিক আছে, আমি আজ রাতে একটা প্রোগ্রামে যাব। আর শোন না, আমি 2টা টিউশনই পেয়েছি, কাল থেকে পড়াতে যাব। 2টা টিউশনই অনুমান করা হলেও মাসে 2,000 টাকা হবে, আর বাকিটা? সমস্যা নেই, আর যদি কয়েকটা টিউশনই পাই তাহলে হয়ে যাবে। রাতে কিসের প্রোগ্রাম? ওই যে জন্মদিনের গান, আর আমি গিটার বাজাবো। আচ্ছা শোন, সাবধানে থাকবি, আর রাতে আমাকে মেসেজ দিবি। আচ্ছা আন্টি কেমন আছে, আর আসবি কবে? আমি আসবো কালকে বিকালে, আমার সাথে বাবা আসবে। ও আচ্ছা, এখন যাই রে, সন্ধ্যা হয়ে গেছে। নামাজ পড়ে যা। ঠিক আছে। তারপর ফোন পকেটে রেখে নামাজে গেলাম। নামাজ শেষ করে আবার মেসে আসলাম গিটার নেওয়ার জন্য। গিটারটা নিয়ে বাহিরে আসলাম। তারপর একটা রিক্সা দিয়ে তাহিন ভাইয়ের বাসায় চলে আসলাম। তাহিন ভাইয়ের বাসায় এসে কলিং বেল দিলাম।
কিছুক্ষণ পরে সে দরজা খুলে দিল, আমাকে দেখে বলল, তোর জন্য অপেক্ষা করছি আয়। আমি ভিতরে গেলাম, দেখি সবাই রেডি হচ্ছে। সবাই আর একবার প্র্যাকটিস করো। সেখানে একটা ভাই বলল, হুম চল। তারপর সবাই মিলে একটু প্র্যাকটিস করে নিলাম। কিছুক্ষণ পর সবাই রেডি হয়ে একটা গাড়িতে উঠলাম। বেশিক্ষণ পর একটা বড় বাড়ির সামনে আসলো। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি 9টা বেজে গেছে। আমরা ভিতরে গেলাম। তখন একটা ছেলে এসে তাহিন ভাইয়ের সাথে কথা বলল। তারপর ছেলেটার পিছনে আমরাও গেলাম। বাড়ির ভিতরে গিয়ে দেখি বাসা ভরা অনেক লোকজন। আমরা গিয়ে স্টেজে উঠলাম। তখন তাহিন ভাই বলল, তোর গান মুখস্থ আছে? হুম ভাই। তুই আমার গিটারটা বাজা। ঠিক আছে। পারবি তো? ইনশাল্লাহ পারবো। তখন তাহিন ভাই সবার উদ্দেশ্যে বলল, আমি প্রাচীর ব্রান্ড থেকে তাহিন বলছি, আজ আপনাদের মাঝে একজন নতুন ছেলেকে পরিচয় করিয়ে দেই। তখনই আমাকে ডাকলো। আমি কাছে গেলাম। তারপর আমার কাঁধে হাত রেখে সবার সাথে পরিচয় করিয়ে দিল। তখন তাহিন ভাই বলল, আজ এই শাহরিয়ার আপনাদের সামনে পারফর্ম করবে। আমি কথাটা শুনে বুক ধড়ফড় করতে লাগলো আর ভয় করতে লাগলো, এতগুলো মানুষ। তখন তাহিন ভাই আমার কানের কাছে এসে বলল, শোনো, কিছু করতে হলে হঠাৎ করে করতে হয়, আর পারফর্ম করার সময় অন্যদিকে তাকাবি না, আর গলা ছেড়ে গাইবি। মাথা নাড়ালাম, তারপর গিটার বাজাতে শুরু করলাম। আমি একটু পর গান গাইতে শুরু করলাম। প্রথম দিকে ভয় হচ্ছিল, কিন্তু পরে সব ঠিক হয়ে গেছে। আমি গানটা শেষ করার পর সবাই হাততালি দিতে লাগলো। তখন তাহিন ভাই আসলো, সারিয়া তুই যা বস। তারপর আমি পিছনে আসলাম। একটু পর তাহিন ভাই পারফর্ম করলো। এইভাবে প্রায় 11টা বেজে গেল। আমরা সব কিছু গুছিয়ে গাড়িতে উঠলাম। তাহিন ভাই আমাকে মেসের সামনে নামিয়ে দিল। তারপর আমার হাতে কিছু টাকা দিল। আমি টাকা নিতে চাচ্ছিলাম না, তবুও জোর করে টাকা দিল আর বলল, ভালো করে প্র্যাকটিস করবি, আর তুই আমার গিটারটা নিয়ে যা, আমারটা দিয়ে প্র্যাকটিস করবি। তোরটা আমি নিয়ে গেলাম। ওকে ঠিক আছে ভাই। তারপর তাহিন ভাই তাদের নিয়ে চলে গেল। আমি গিটারটা নিয়ে মেসে আসলাম। রুমে এসে দেখলাম 1500 টাকা দিছে। আমি রুমে এসে গিটারটা রেখে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম, কারণ সেখান থেকে খেয়ে আসছি তাই খেতে হবে না। শুয়ে ফোন টিপতে লাগলাম। দেখি জিয়ার মেসেজ। কি রে, মেসে গেছোস? হুম, মাত্র এসে শুইছি। তাহলে চুপচাপ ঘুমা, বেশি রাত জাগবি না। হুম আচ্ছা। কাল কলেজে যাবি তো নাকি? হুম যাব। কাল কলেজ শেষ করে বই কিনবি আর একটা প্রাইভেট পড়বি। ঠিক আছে। ওকে ঘুমিয়ে পড় তাহলে। হুম, আমি অফলাইনে চলে আসলাম। ফোনটা চার্জে দিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি 8টা বাজে। আমি ফ্রেশ হতে গেলাম, তখনই 3 জন ছেলে আসলো আমার রুমে। তারা মনে হয় অন্য রুমে থাকে। এসে আমাকে একজন বলতে লাগলো, ভাই আপনার সাথে পরিচিত হতে আসলাম। ও বসেন সবাই। তা আপনার নাম কি? শাহরিয়া রহমান। আপনার? আমি জনি, ও রাব্বি আর সে জাবির। আচ্ছা ভাই, আপনারা তো আমার চেয়ে সিনিয়র, আমি ইন্টার প্রথম বর্ষে। হুম চল তাহলে খাবার খেয়ে আসি। আচ্ছা ভাই, খাবারের বিষয়টা কিভাবে বললে ভালো হতো? খাওয়া 1000 টাকা, আর খালার বিল 300 টাকা, মোট 1300 টাকা, আর ওয়াইফাই এর জন্য বিল 100 টাকা, আর বাকিটা তো তুমি জানোই। ও আচ্ছা। তারপর আরো কিছু কথা বললাম। কথা বলে তাদের বিদায় দিয়ে আমি রেডি হয়ে নিলাম কলেজে যাওয়ার জন্য। তারপর রেডি হয়ে মেসের সবার সাথে খাবার খেয়ে নিলাম। খাবার খেয়ে একটা রিক্সা নিয়ে কলেজে চলে আসলাম। কলেজে এসে রিক্সা মামাকে টাকা দিয়ে আমি ভিতরে গেলাম। একজনকে জিজ্ঞেস করলাম, ভাই প্রথম বর্ষের ক্লাসটা কোনটা? 202 নাম্বারটা দিই। আমি ক্লাসরুম খুঁজে ক্লাসে গেলাম। ক্লাসে গিয়ে দেখি ক্লাস শুরু হয়ে গেছে। আমি স্যারকে বললাম, স্যার আসতে পারি? এসো। আমি ক্লাসের ভিতরে গেলাম। তারপর স্যার বলল, তুমি কি নতুন? জি স্যার নতুন। তোমার নাম কি? জি শাহরিয়া রহমান। ও দাঁড়াও, আমি সবার সাথে পরিচয় করিয়ে দিছি। তারপর স্যার আমাকে সবার সাথে পরিচয় করিয়ে দিল। পরিচয় শেষ করে আমি একটা ছেলের সাথে বসে পড়লাম। স্যার ক্লাস করাতে লাগলো, আমিও মনোযোগ দিয়ে ক্লাস করতে লাগলাম। স্যার ক্লাস শেষ করে চলে গেল। তখন ছেলেটা আমাকে বলল, হ্যালো আমি সাব্বির। হাই আমি শাহরিয়ার। আমরা কি বন্ধু হতে পারি? হুম অবশ্যই। এরপর ছেলেটার সাথে আরও কিছু কথা বললাম। কথা বলতে বলতে দেখি স্যার আসলো। স্যার এসে পড়াতে লাগলো। সবগুলো ক্লাস মন দিয়ে শেষ করলাম। ক্লাস শেষ করে আমি আর সাব্বির বাহিরে আসলাম। তখন সাব্বির বলল, ধুস চল কফি খেয়ে আসি। হুম চল। তারপর দুজনে কফি খেতে ক্যান্টিনে গেলাম। কফি খেতে খেতে গল্প করতে লাগলাম। এভাবে সাব্বিরের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে মেসে চলে আসলাম। মেসে এসে
গোসল করে নিলাম। গোসল করে খাবার খেয়ে নিলাম। খাবার খেয়ে বিছানায় শুয়ে পড়লাম। তারপর ফোন টিপতে লাগলাম। দেখি জিয়া লাইনে নেই। আমি কল দিলাম, কিন্তু কল কেটে দিল। একটু পর একটা মেসেজ আসলো জিয়ার থেকে, আমি গাড়িতে, বাবা সাথে আছে, সন্ধ্যায় লাইনে আসবো, বাই, ঠিক মতো খাবার খেয়ে নিস। আমি মেসেজটা পড়ে কিছুক্ষণ হাসলাম। আমি ভাবলাম, মেয়েটা আমার এত কেয়ার করে কেন, আর আমি সবসময় তার কথা ভাবি কেন। তারপর কিছুক্ষণ গল্প লিখলাম। গল্প লিখে রেডি হয়ে নিলাম। রেডি হয়ে চাচার দোকানে গেলাম। চাচা আমাকে দেখে বলল, তোমার জন্য অপেক্ষা করছি। ও আচ্ছা, চলুন তাহলে। এরপর চাচা দোকান বন্ধ করল। তারপর তার সাথে গেলাম। আমি চাচার পিছনে হাঁটছি। একটু পর চাচা একটা বস্তিতে নিয়ে গেল। তারপর চাচার বাসায় গেলাম। বাসাটা ছোট কিন্তু পরিষ্কার। আমি ওনার ছেলে মেয়েদের নিয়ে রুমে গেলাম। তারপর দুজনকে পড়াতে লাগলাম। পড়ানো শেষ করে সন্ধ্যার আগে মেসে ফিরলাম। মেসে এসে শুয়ে পড়লাম। তখনই তাহিন ভাই ফোন দিল। আমি ফোনটা রিসিভ করলাম। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, একটা খবর আছে। কি ভাই? তুই জানিস তোর গান তো ইউটিউবে ভাইরাল, 1 মিলিয়ন ভিউ হয়েছে। তাই নাকি ভাই? কাল সন্ধ্যায় তোকে নিয়ে একটা জায়গায় যাব। আচ্ছা ঠিক আছে ভাই। তারপর আরো কিছু কথা বলে শেষ করে দিলাম। তখনই জিয়ার মেসেজ, লাইনে আয়। আমি লাইনে আসলাম। কি করিস? এই তো বসে আছি। তুই? আমিও বসে আছি, বাসা থেকে চলে আসছি তো, তাই মনটা খারাপ। চিন্তা করিস না, আর খেয়েছিস? তুই? হুম। ড্রেস বানাতে দিয়েছিলি? এই রে, মনে ছিল না। তুই এখনই যা, না হলে কলেজে বকা দিতে পারে। আচ্ছা যাচ্ছি। যা, নামাজ পড়ে তারপর যাবি। ঠিক আছে, তাড়াতাড়ি যা। আমি ম্যাচ থেকে বেরিয়ে একটা রিকশা নিয়ে কাছাকাছি একটা মার্কেটে চলে আসলাম। তারপর এসে ড্রেসের কাপড় কিনে দর্জির দোকানে দিয়ে ম্যাচে চলে আসলাম। ম্যাচে এসে পড়তে বসলাম। তখন জিয়া কল দিল। আমি কল রিসিভ করলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করিস? পড়তে বসলাম। তুই? এই তো মাত্র এসে পড়তে বসলাম। শুন না। বল। শুনছি। খুব একা লাগছে। কেন, হোস্টেলে আর কোনো মেয়ে নেই? আরে আছে তো, কিন্তু ওদেরকে চিনি না। পরিচিত হয়ে নে। ভালো করে পড় তাহলে। তুইও পড়, আর 9টায় লাইনে আসবি। ওকে। সব সময় জামাইয়ের চিন্তা করিস না, পড়। শালা, আমি কি তোর মতো? আমি আবার কি করলাম? বাল, তুই বকাও দিতে পারিস, জানতাম না। বাল পড় এখন, আল্লাহ হাফেজ। এই বলে কল কেটে দিল। আমি তার কথা শুনে হাসতে লাগলাম। হাসছি আর বলছি, পাগলি একটা, এসব বাদ দিয়ে পড়তে লাগলাম। কালকের পড়া শেষ করে খাবার খেয়ে নিলাম। খাবার খেয়ে দেখি 9:30 বাজে। আমি বিছানায় শুয়ে পড়লাম। তারপর লাইনে এসে দেখি জিয়ার অনেকগুলো মেসেজ। ওই শালা, 9টা বাজে। শালা কই তুই? কি রে কই তুই? এরকম আরও অনেক মেসেজ। আমি রিপ্লাই দিলাম, বল, আসছি তো, রাগ করিস কেন, আমি খেতে গেছিলাম তাই দেরি হয়েছে, সরি। ও আচ্ছা ঠিক আছে। তুই খেয়েছিস? শোন না। বল। আমিও গল্প লিখতে চাই। ও আচ্ছা লিখ, বি সমস্যা কি? কিন্তু কিভাবে শুরু করব এটা বলে দে। প্রথমে প্রাকৃতিকভাবে শুরু হবে, তারপর মাঝে ঘটনা থাকবে, শেষে মিল থাকবে। আচ্ছা শোন, আমি গল্প লিখে তোকে দেখাবো। কলেজে ভর্তি হয়েছিস? কাল থেকে কলেজে যাব। ও আচ্ছা, এখন ঘুমিয়ে পড়। ঠিক আছে, তুইও ঘুমিয়ে পড়িস। ঠিক আছে। তারপর ফোন চার্জে দিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম। তারপর রেডি হয়ে রিকশা নিয়ে কলেজে চলে আসলাম। কলেজ শেষ করে মেসে এসে গোসল করে খাবার খেয়ে নিলাম। তারপর কিছুক্ষণ শুয়ে থেকে বিকালে টিউশনি করিয়ে সন্ধ্যায় তাহিন ভাইয়ের বাসায় গেলাম। আমি কলিং বেল দিলাম। একটু পর দরজা খুলে দিল। আমাকে দেখে বলল, তোর জন্য অপেক্ষা করছি, আয় ভিতরে আয়। আমি ভিতরে গিয়ে সোফায় বসলাম। তাহিন ভাইও বসলো আর আমাকে বলল, তোকে গান গাওয়ার জন্য অনেক বড় একটা চ্যানেল অফার দিয়েছি, আর আমি গান বাজনা ছেড়ে দিব। মানে কেন ভাই? আরে সংসার করতে হবে তো, বিয়ের বয়স তো পার হয়ে যাচ্ছে। ও আচ্ছা। আমি সবার সাথে আলোচনা করছি, এই ব্র্যান্ডের সকল দায়িত্ব তোর হাতে তুলে দিতে চাই। না ভাই, আমি নতুন, এর চেয়ে রিফাত ভাইকে দাও, আমি পাশে থাকবো। গুড, আমি এটাই শুনতে চাইছিলাম, আমি তোকে পরীক্ষা করলাম। ও আচ্ছা, চল যাই। চলো। তারপর আমি আর তাহিন ভাইয়ের সাথে যেতে লাগলাম। নিচে এসে তার গাড়ি দিয়ে যেতে লাগলাম। তাহিন ভাই কিছুক্ষণ পর একটা স্টুডিওর সামনে নিয়ে আসলো।
আমি তার সাথে ভিতরে গেলাম। ভিতরে গিয়ে দেখি 8 বা 9 জন তাহিন ভাইয়ের মতো ছেলে বসে আছে। এই হলো শাহরিয়ার। তাহিন ভাই তাদের কাছে গিয়ে বলল, ও আচ্ছা তুমি বসো, আমি তার সাথে কথা বলছি। তাহিন ভাই একটা চেয়ারে বসল, তারপর আমাকে জিজ্ঞেস করল, তুমি ওই দিন যে গানটা গিয়েছিলে এটা কি আজ মাইক্রোফোনে বলতে পারবা? আমরা চাচ্ছি এটা ভালোভাবে গানটি আপলোড করতে। জি ইনশাল্লাহ পারবো। আর টাকা নিয়ে চিন্তা করো না, তোমার গান যদি সবার ভালো লাগে, তোমার গান যদি সবার ভালো লেগে যায় তাহলে কপার। জি ভাই জানি। তা গানটা একবার প্র্যাকটিস করে নাও। জি আচ্ছা। তারপর গানের স্ক্রিপ্ট দিল, আমি ভালো করে পড়তে লাগলাম। কিছুক্ষণ পড়ার পর আমাকে একটা রুমে মাইক্রোফোনের সামনে দিয়ে আসলো, তারপর ভাইয়াটা চলে গেল সামনে কাজ দেওয়া। একটু পর সবাই বলল, রেডি, 3, 2, 1, 0 অ্যাকশন। তারপর মিউজিক বাজতে লাগলো। একটু পর আমি গান গাইতে শুরু করলাম। গানটা শেষ করে আমি তাদের কাছে আসলাম। এসে সবাই বলতে লাগলো, তুমি এত সুন্দর গান গাইতে পারো ভাবতেও পারিনি, সত্যি। চুপ করে আছি। তুমি বাসায় চলে যাও, এই গানটা এখন এডিট করতে হবে, আর কালকে সন্ধ্যায় আসবে, আর কালকে সকালে গানটি আপলোড করা হবে তোমার ছবি সহ। জি ভাইয়া। তারপর আমি আর তাহিন ভাই চলে আসলাম। তাহিন ভাই আমাকে ম্যাসের সামনে নামিয়ে দিয়ে চলে গেল। আমি ম্যাসে এসে ফ্রেশ হয়ে পড়তে বসলাম। তখনই মনে হলো জিয়ার কথা। আমি ফোন দিলাম। কিছুক্ষণ কল হওয়ার পর কল ধরলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দোস্ত কি করিস? জামাইয়ের সাথে রোম্যান্স করি। তুই? শালা আমি পড়তাছি, কিভাবে রোম্যান্স করিস বল না, আমিও শিখি, কাজে লাগবে। শালা হারামি ফাজলামো বাদ। শোন না বল। আমি সব বললাম জিয়াকে, সব শুনে জিয়া অবাক। দোস্ত তুই কি শিল্পী হয়ে যাবি রে? দোয়া করি। হুম রে, পড়তে বসবি না? হুম আমি তোর মতো, আমি পড়তেছি। ও বাড়িতে ফোন দিয়েছিলি? হুম দিয়েছিলাম। আচ্ছা পড় তাহলে, পরে লাইনে আসবি। ঠিক আছে। আমি কল কেটে দিলাম। তারপর পড়তে লাগলাম। পড়া কমপ্লিট করে খাবার খেয়ে বিছানায় শুয়ে ফোন টিপতে লাগলাম। তারপর কিছুক্ষণ জিয়ার সাথে কথা বলে ঘুমিয়ে পড়লাম। সকালে ফোনের আওয়াজে ঘুম ভাঙলো। আমি ফোন হাতে নিয়ে দেখি জিয়া ফোন দিছে। আমি রিসিভ করলাম। হুম বল। ঘুম থেকে উঠ। কেন? শালা 9টা বাজে। কি 9টা বাজে? আমি লাফ দিয়ে উঠে বসলাম। তারপর ফোন রেখে ওয়াশরুমে দৌড় দিলাম। তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে রেডি হয়ে কলেজে চলে আসলাম। কলেজে আসতে একটু দেরি হয়ে গেল। ক্লাসে গিয়ে দেখি স্যার ক্লাস করাচ্ছে। আমি বললাম, স্যার আসতে পারি? আসো, কিন্তু তোমার ড্রেস কই? স্যার আগামী দিন থেকে। আচ্ছা ঠিক আছে, যাও বসো। আমি গিয়ে বসে পড়লাম। বসে মনোযোগ দিয়ে ক্লাস করতে লাগলাম। এভাবে প্রায় সবগুলো ক্লাস শেষ করলাম। ক্লাস শেষ করে বের হলাম। ফোন বের করে দেখি তাহিন ভাইয়ের 22টা কল। আমি সাথে সাথে কল দিলাম। কল দিয়ে রিসিভ ধরল। হ্যালো ভাই। তুই তাড়াতাড়ি স্টুডিওর সামনে যায়। কেন ভাই, কি হয়েছে? আগে আয়, পরে বলছি। আচ্ছা ঠিক আছে। আমি তারপর একটা রিক্সা দিয়ে সেখানে চলে আসলাম। এসে রিক্সা ভাড়াটা দিয়ে ভিতরে গেলাম। ভিতরে যেতেই সবাই আমাকে জড়িয়ে ধরল। আমি তো কিছুই বুঝলাম না। আমি সবাইকে বললাম, কি হয়েছে ভাই? তুই জানিস তুই এখন কতটা ভাইরাল? আমরা তোর ফেসবুক আইডির লিংক দিছি, তুই তোর ফেসবুক চেক করে দেখ। আমি কি বলবো বুঝতে পারছি না, আমি এতটা খুশি হয়েছি তা বলে বোঝাতে পারবো না। ভাই সব কিন্তু তোমাদের জন্য, তোমরা না থাকলে আমি কখনোই এটা পারতাম না। তখন চ্যানেলের পরিচালক জুবাইর ভাই বলল। জি ভাই। তখন জিয়া ফোন দিল, আমি কল কেটে দিলাম। তারপর সবার সাথে আরও কিছু কথা বললাম। কথা বলতে বলতে কখন যে বিকাল হয়ে গেল বুঝতেই পারিনি। আমি সবাইকে বিদায় দিয়ে প্রাইভেট পড়তে চলে আসলাম। প্রাইভেট পড়ানো শেষ করে দর্জির কাছ থেকে ড্রেস নিয়ে ম্যাসে আসলাম। ম্যাসে আসতে আসতে সন্ধ্যা হয়ে গেল। আমি ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়লাম। তারপর জিয়াকে কল দিলাম। কল দিতেই জিয়া ফোন ধরল। দোস্ত কি করিস? তোর গান শুনি। তাই নাকি? দোস্ত আজ আমার গর্ব হচ্ছে তোকে নিয়ে। আরে এখন তো শুরু করলাম, দোয়া করিস আরো যেন বড় হতে পারি। দোয়ার কথা বলতে হবে, ছাগল? না তা না। খেয়েছিস? না মাত্র আসলাম। তাহলে এখন কিছু খেয়ে আয়, তারপর কল দে। আরে স্টুডিওতে সবাই মিলে বিরিয়ানি খেয়েছিলাম তাই এখনো পেট ভরা। ও আচ্ছা। এভাবে প্রায় কিছুক্ষণ কথা বললাম। কথা বলা শেষ করে ফেসবুকে গেলাম। গিয়ে তো আমি অবাক, কারণ 2000 ফ্রেন্ড রিকোয়েস্ট। আমি গল্পের কমেন্টে গিয়ে দেখি 1K কমেন্ট। আমি ইনবক্স চেক করলাম, দেখি 888টা মেসেজ। আমি তখন কতটা খুশি হয়েছিলাম বলতে পারবো না। তখনই মাথায় একটা আইডিয়া আসলো, ফেসবুকে পেজ খোলার। আমি একটা আমার নাম দিয়ে পেজ খুললাম। পেজ খুলে আরও কিছুক্ষণ ফেসবুক চালিয়ে রাতের খাবার খেয়ে নিলাম।
খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। দুই বছর পর ইন্টার পরীক্ষা শেষ, তাই সকালে ঘুমিয়ে আছি। তখনই কলের শব্দে ঘুম ভাঙল। আমি কলটা ধরলাম। হ্যালো দোস্ত, আমি কালকে বাসায় চলে যাব। কেন? আরে পরীক্ষা শেষ, হোস্টেলে থেকে কি করব, আর বাবাও যেতে বলছে। ও আচ্ছা, আজ আমার সাথে দেখা করবি? ঠিক আছে, কয়টায় আসবো? আজ তোর জন্য একটা সারপ্রাইজ আছে। আমিও তোকে একটা কথা বলবো। আচ্ছা তাহলে বিকেলে এই জায়গায় চলে আসবি। আচ্ছা আচ্ছা, এখন রাখি, একজন কল দিছে। কে কল দিছে? আরে তুই রাখ, দেখা হলে বলবো। তখনই জিয়া কল কেটে দিল, আমি উঠে ফ্রেশ হয়ে নিলাম। তারপর খাবার খেয়ে বাইক নিয়ে মার্কেটে গেলাম। এই দুই বছরে নিজেকে অনেক পরিবর্তন করছি, নিজের বাড়ি গাড়ি সব হয়েছে। মার্কেটে এসে গোলাপ নিলাম, কারণ আজ জিয়াকে আমার মনের কথা বলবো। আমিও জানি সেও আমাকে ভালোবাসে, কিন্তু লজ্জার কারণে বলতে পারছে না, তাই আজ আমিই বলবো। গোলাপ নিয়ে তারপর একটা শাড়ি কিনলাম। এসব কিনে আমি আমার ফ্ল্যাটে চলে আসলাম। বাসায় এসে রহিম চাচাকে বললাম চা দিতে। আমি রুমে এসে ড্রেস চেঞ্জ করে ইউটিউবে কাজ করতে লাগলাম। একটু পর রহিম চাচা কফি নিয়ে আসলো। কাজ করতে করতে কখন যে দুপুর হয়ে গেল বুঝতেই পারিনি। আমি গোসল করতে গেলাম। গোসল করে এসে দেখি দুইটা বেজে গেছে। আমি রেডি হয়ে রহিম চাচাকে বললাম, চাচা খাবার দাও তাড়াতাড়ি। টেবিল আসো, খাবার রেডি। আমি টেবিলে গেলাম। তারপর খাবার খেয়ে জিনিসগুলো নিয়ে বাইকের কাছে আসলাম। তারপর বাইক বের করে জিয়াকে কল দিলাম। কিছুক্ষণ কল হওয়ার পর কল ধরলো। আমি বললাম, দোস্ত আমি 20 মিনিটের মধ্যে এই জায়গায় আসছি। ঠিক আছে আমি বের হচ্ছি। তারপর কল কেটে দিলাম। হেলমেট পরে বাইক স্টার্ট করে বেরিয়ে পড়লাম। প্রায় 30 মিনিট পর সেখানে আসলাম। আমি এসে দেখি একটি বোরকা পরা মেয়ে দাঁড়িয়ে আছে। আমি কাছে গেলাম, বুঝলাম এটা জিয়া। আমি গিয়ে তার সামনে বাইকটা ব্রেক করলাম। তখন জিয়া বলল, শাহরিয়ার চল ওখানে গিয়ে বসি। বাইক রেখে তার কাছে গেলাম, সে বসে আছে। আমি পকেট থেকে ফুলটা বের করে হাঁটু গেড়ে বসলাম আর বলতে লাগলাম, ভালোবাসার সংজ্ঞা আমার জানা নেই। যদি কাউকে দেখার জন্য বারবার মন আনচান করার নাম ভালোবাসা হয়, তবে আমি তোকে ভালোবাসি। যদি শয়নে স্বপনে তাকে নিয়ে হৃদয়ের মাঝে ছবি আঁকানোর নাম ভালোবাসা হয়, তবে আমি তোকে ভালোবাসি। যদি অনুমতি দিস সারা জীবন ভালোবাসতে চাই তোকে। আমি কথাগুলো বলে ফুলটা সামনে এগিয়ে দিলাম। আমি নিচের দিকে তাকিয়ে আছি। একটু পর জিয়া বলল, আমি তোকে ভালোবাসি না, আর আমি তোকে কখনো ভালোবাসতে পারবো না। তখনই কোথা থেকে একটা ছেলে এসে বলতে লাগলো, ওই জিয়া জানু। এই বলে ছেলেটা জিয়ার হাত ধরলো। আমি তখনই ছেলেটাকে মারতে লাগলাম। ছেলেটাকে নাকে ঘুষি মারলাম, ছেলেটার পেটে লাথি মারলাম। তখনই হঠাৎ করে জিয়া আমাকে থাপ্পড় মারলো। আমি ছেলেটাকে ছেড়ে দিয়ে জিয়ার দিকে তাকালাম। তখনই জিয়া আমাকে বলতে লাগলো, তুই এতটা খারাপ আমি ভাবতে পারিনি, তুই আর কোনো দিন আমার সাথে কথা বলবি না। আমি চুপ করে আছি। আমি শুধু তোকে বন্ধু ভাবতাম, তাই তোর এত কেয়ার করতাম, আর তুই, ছি, তোর মতো ছেলেদের বন্ধু বানানো যায় কিন্তু কখনো ভালোবাসা যায় না। চুপ করে আছি। কি যোগ্যতা আছে তোর শুধু গান গাওয়া ছাড়া? তুই জানিস সে কে? তার সাথে আমার বাবা বিয়ে ঠিক করছে। ও আচ্ছা। তুই কোনো দিন আমাকে মেসেজ দিবি না। আমি শাড়িটা হাত থেকে ফেলে দিলাম। তারপর বাইকের কাছে গিয়ে বাইকটা স্টার্ট করে চলে আসলাম। হেলমেট পরিনি, বাইক চালাচ্ছি আর কান্না করছি। আমি ভাবতে লাগলাম জিয়া আমাকে এতটা ঘৃণা করবে ভাবতে পারিনি। আমি ভাবতাম জিয়া আমাকে ভালোবাসে, কিন্তু আমি ভুল ছিলাম। আমি বাইক দিয়ে কোন দিকে যাচ্ছি মনে নেই। হঠাৎ করে দেখি সামনে থেকে একটা বড় ট্রাক আসছে। আমি অন্যমনস্ক থাকায় বাইকটা কন্ট্রোল করতে পারিনি। ট্রাকটি এসে আমাকে ধাক্কা দিল, আমি বাইক থেকে পড়ে গেলাম। মাথা থেকে রক্ত পড়ছে। কিছুক্ষণ পর চোখ বন্ধ হয়ে গেল, আর কিছু মনে নেই। যখন চোখ খুললো তখন নিজেকে হাসপাতালে আবিষ্কার করলাম। এক পাশে তাকিয়ে দেখি তাহিন ভাই, জুবাইর ভাই আমার পাশে বসে আছে। আমি আস্তে করে বললাম, আমি এখানে কেন? তখন তাহিন ভাই বলল, তোর কথা বলতে হবে না, শুয়ে থাক। আমি কথা বললাম না। একটু পর ডাক্তার আসলো আর আমার চোখ খুলে দেখে বলল, 4 দিন পর জ্ঞান ফিরল। শুনে তো অবাক, আমি ডান পা নাড়াতে লাগলাম কিন্তু নাড়াতে পারছি না। তখন জুবাইর ভাই বলল, চিন্তা করিস না, আমরা আছি, ঘুমা তুই। একটু পর ডাক্তার একটা ইঞ্জেকশন দিল। একটু পরে আমি ঘুমিয়ে পড়লাম। ওদিকে জিয়া বাসায় চিন্তা করতে লাগলো, ঠিক মতো খাওয়া দাওয়া নেই, জিয়াও এই 4টা দিন কথা না বলে খুব খারাপ লাগছে। শাহরিয়ারের জন্য আমার এত কষ্ট হচ্ছে কেন? তবে কি আমি শাহরিয়ারকে ভালোবাসি? না, এটা কি করে হয়? না, আমি শাহরিয়ারকে ভালোবাসি, তাকে ছাড়া আমি চলতে পারবো না। তখনই জিয়া তার রুম থেকে বের হয়ে তার বাবার কাছে যায়। জিয়া দেখে তার বাবা বিছানায় শুয়ে আছে। জিয়া গিয়ে তার বাবার পাশে বসলো। তখন তার বাবা বলল, কি রে কিছু বললি? বাবা বল,
আসলে বাবা না মানে আরে বল বাবা আমি এই ছেলেকে বিয়ে করব না আমি শাহরিয়ারকে বিয়ে করব শাহরিয়াকে তারপর জিয়া তার বাবাকে আমার কথা সবকিছু বলল সবই তো বুঝতে পারছি কিন্তু তার মা বাবা ছাড়া তোকে কি করে তার হাতে তুলে দেয় চিন্তা করো না এটা আমি ঠিক করব তুমি শুধু মাকে রাজি করাও প্লিজ আমি তাকে ছাড়া বাঁচব না যা তুই সব শুনে তার বাবা বলল তারপর জিয়া চলে আসলো এসে টিভি দেখতে লাগলো কিন্তু টিভি দেখা ভালো লাগছে না এদিকে আমি ঘুম থেকে উঠলাম জানালা দিয়ে তাকালাম দেখে বুঝতে পারলাম দুপুর হয়ে গেছে হঠাৎ দেখি কিছু সাংবাদিক আমার কাছে আসলো পাশে দেখি জুবাইর ভাই আছে আমাকে জুবাইর ভাই শোয়া থেকে বসালো আর বলল সাংবাদিকরা মানলো না তখনই একটা সাংবাদিক আমার মুখের সামনে মাইক্রোফোন দিয়ে বলল তুই কি করে অ্যাক্সিডেন্ট করলেন বাইক দিয়ে আপনি কি অন্য মানুষ কো হয়ে বাইক চালান নাকি হুম কেন এটা আমার ব্যক্তিগত ওদিকে জিয়া টিভিতে লাইভে শাহরিয়ারের এই অবস্থা দেখে নিজেকে ক্ষমা করতে পারছে না তখনই কল দিল কিন্তু ফোন বন্ধ বলছে জিয়া রুমে গিয়ে কান্না করতে লাগলো এদিকে আমি সাংবাদিকদের সব প্রশ্নের উত্তর দিতে লাগলাম কিছুক্ষণ পর তারা চলে গেল একটু পর একজন নার্স এসে খাইয়ে দিল খাইয়ে দেওয়ার পর আমি বিছানায় শুয়ে পড়লাম ওই দিকে জিয়া তার বাবার কাছে গিয়ে বলল বাবা আমি ঢাকায় যাব শাহরিয়ার হাসপাতালে ভর্তি কেন কি হয়েছে শাহরিয়ার হাসপাতালে ভর্তি আর যেতে হবে না কি বলছো বাবা তোর মাকে বলে দেখ যেতে দেয় কিনা আমি কিছু জানি না এরপর জিয়া তার মার কাছে গেল গিয়ে বলতে লাগলো মা আমার ঢাকায় যেতে হবে কেন পরীক্ষা তো শেষ মা পরে আবার চলে আসব এই বলে জিয়া রুমে দৌড় দিল তার মা পিছন থেকে ডাকতে লাগলো কিন্তু শুনল না রুমে গিয়ে রেডি হয়ে নিল কিছুক্ষণ পর রেডি হয়ে বাসা থেকে দৌড়ে বেরিয়ে পড়ল এদিকে আমি জুবাইর ভাইকে বললাম ভাই আমার ফোন কই ফোন ভেঙে গেছে ও আচ্ছা সিমগুলো আছে আছে এই নে আমি সিমগুলো নিলাম জুবাইর ভাই বলল শুন ডাক্তার বলছে তোর সুস্থ হতে 15 দিন বা 16 দিন লাগবে কারণ তোর ডান পায়ে বেশি আঘাত পেয়েছিস ও আচ্ছা ঠিক আছে ফোন লাগবে নাকি খুব একা লাগছে তাই ফোন হলে ভালো লাগতো ঠিক আছে আমি এখন যাই আর সন্ধ্যা আসার সময় নতুন ফোন নিয়ে আসব ঠিক আছে ভাই তখন রহিম চাচা আসলো একটু পর জুবাইর ভাই চলে গেল রহিম চাচা এসে আমার পাশে বসলো আর বলল আমি জানি কি জন্য এরকম হলো মাথা নিচু করে আছি তুমি দেখো এই মেয়ে এসে তোমার পায়ে পড়ে ক্ষমা চাইবে চাচা জানেন আজ মার কথা খুব মনে পড়ছে মা শুনলে কি যে করত তোমাদের বাসায় ফোন দিবে না যদি বাবা থাকে আমি ফোন দিই তোমার আম্মুর নাম্বার বলো তখন চাচা তার ফোন বের করলো আমার কাছে ফোনটা দিয়ে বলল কল দাও আমি ফোনে নাম্বারটা তুললাম এরপর কল দিলাম কিছুক্ষণ পর কল ধরল আসসালামু আলাইকুম কে বলছেন মার কণ্ঠটা শুনে কান্না করে দিলাম হ্যালো কে আর কান্না করছেন কেন আমি কলটা কেটে দিলাম আর একটু হলে মা চিনে ফেলতো তখন চাচা বলল থাক কান্না করো না সব ঠিক হয়ে যাবে চাচাকে জড়িয়ে ধরলাম চাচা আমাকে মাথায় হাত বুলিয়ে বলতে লাগলো শুয়ে পড়ো এখন এরপর চাচা আমাকে ধরে শুয়ে দিল আমি শুয়ে পড়লাম শুয়ে শুয়ে চাচার সাথে কথা বলতে লাগলাম কথা বলতে বলতে কখন যে সন্ধ্যা হয়ে গেছে বুঝতে পারিনি সন্ধ্যায় জুবাইর ভাই আর তাহিন ভাই আসলো হাতে একটা ব্যাগ ব্যাগটা এনে আমার কাছে দিল আর বলল দেখ তোর ফোন পছন্দ হয় কিনা আমি ব্যাগটা নিয়ে খুললাম তারপর ফোনটা বের করলাম ফোন বের করে দেখি অনেক দামি ফোন ভাই এত দামি ফোন মাত্র 28,000 টাকা আসুন তাড়াতাড়ি সুস্থ হতে হবে কারণ এই তারিখে আমার বিয়ে তাই নাকি তা বিয়েটা কই হবে আমার দেশের বাড়িতে এখানে করব না ও আচ্ছা পছন্দ হয়েছে হুম ভাই খুব পছন্দ হয়েছে তখনই দরজার দিকে তাকিয়ে দেখি জিয়া আমি দেখেও না দেখার ভান করলাম আমি সিমগুলো ফোনে ভরলাম ভরে ফোনটা অন করলাম জিয়া এসে আমার পাশে বসলো আমি তবু তাকালাম না আমি ফোন টিপতে লাগলাম জিয়া আমার পায়ে ধরে বলতে লাগলো আমাকে ক্ষমা করে দে আমি বুঝতে পারিনি এই বলে কান্না করে দিল আমি বললাম আরে না আমারই ভুল ছিল বন্ধুত্বের মধ্যে এটা আমার উচিত হয় নাই তখনই জুবাইর ভাই বলল সবাই বাইরে চলো সবাই বাহিরে চলে গেল এরপর আমাকে বলতে লাগলো আমি এই কয়দিনে তোর শূন্যতা অনুভব করেছি আমি বুঝেছি তুই কি ছিলি আমার জীবনে চুপ করে আছি প্লিজ আমাকে আপন করে নে
চুপ করে আছি। তুই যদি আমাকে আপন করে না নিস তাহলে আমি হাত কাটবো, সত্যি। না পাগলামি করিস না, আমাকে আপন করে নে। না আমি সুস্থ হই তারপর। প্লিজ আমি আর পারছি না। আমি তার দিকে তাকালাম, দেখি চোখের নিচে কালো দাগ, মুখটা শুকিয়ে গেছে, চেহারার এই অবস্থা কেন? তোর মতো কেউ শাসন করে না তাই। চুপ করে আছি। ওই ছেলের সাথে আমার মা বিয়ে ঠিক করছে, তাই ওই দিন আমার সাথে দেখা করতে আসছিল, আর আমি তোকে মেরেছিলাম কারণ ভয়ে ওই ছেলে যদি আমার মাকে উল্টো পাল্টা বলে দিত। ক্ষমা করে দে। ঠিক আছে। জিয়া তখনই আমার ঠোঁটে কিস করলো, প্রায় 10 মিনিট পর ছাড়লো। আমি বললাম, এটা কি হলো? কি আবার হবে? তুই এখন মেসে চলে যা। আমি তোর সাথে থাকবো? না থাকতে পারবি না। এখন থেকে তুই বলা বাদ, তুমি করে বলবো। চেষ্টা করব। তখনই সবাই আসলো আর বলল, তাহলে থাক আমরা চলে যাই। আচ্ছা, সবাই চলে গেল। আমি রহিম চাচাকেও পাঠিয়ে দিলাম। আমি শুয়ে ফোন টিপতে লাগলাম, জিয়ার দিকে তাকিয়ে দেখি খাবার রেডি করছে। কি করো ফোনে? এই তো ফেসবুক চালাচ্ছি। আমি ভাবতে লাগলাম জিয়াকে মেনে নিব নাকি কষ্ট দিব। না কষ্ট দিব না, কষ্ট দিলে উল্টাপাল্টা কিছু করতে পারে, যে রাগি। তখন জিয়া আমাকে সোপ খাইয়ে দিতে লাগলো। আমি ইনবক্সে গিয়ে দেখি 1K মেসেজ, বেশিরভাগ মেসেজে গল্প দেন না কেন? আমি গল্প লিখতে লাগলাম। তখন জিয়া বলল, এখন গল্প লিখতে হবে না। কেন? কাল থেকে লিখবা। আর শোনো, আমি আর বাসায় ফিরে যাচ্ছি না, গেলে মা ওই ছেলের সাথে বিয়ে দিয়ে দিবে। তখনই ডাক্তার আসলো, এসে আমার পা থেকে প্লাস্টার খুললো, আর ডাক্তার বলল, পা একটু নাড়াতে চেষ্টা করুন। আমি পা নাড়াতে চেষ্টা করলাম, পায়ে একটু একটু শক্তি পেলাম। তারপর ডাক্তার জিয়াকে শিখিয়ে দিল কিভাবে কি করতে হবে। জিয়া এসে পায়ে একটা ওষুধ লাগিয়ে দিল, এরপর এসে আমাকে জড়িয়ে ধরল। আমি কিছু বললাম না কারণ খুব ভালোবাসি। যে প্রায় অনেকক্ষণ থাকার পর রাতের খাবার খাইয়ে দিল, আমিও তাকে খাইয়ে দিলাম। এরপর জিয়া এসে আমার পাশে বসল। ঘুমাবা না? না, আমার পাশে জায়গা আছে, শুয়ে পড়ো। না তোমার সমস্যা হবে। না সমস্যা হবে না, শুয়ে পড়ো। তারপর আমার পাশে শুয়ে পড়ল, জিয়া জড়িয়ে ধরল। এটা কি হচ্ছে? আমাদের এখনো বিয়ে হয়নি। হবে তো নাকি? যখন হবে তখন দেখা যাবে। আমার মাথায় হাত বুলিয়ে দিল, একটু পর ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে হঠাৎ করে ঘুম ভেঙে গেল। আমি দেখি জিয়া আমার বুকে শুয়ে আছে, আর শরীর খুব গরম। আমি কপালে হাত দিয়ে দেখলাম জ্বর। তখন ভাবলাম উনি নিজে অসুস্থ, আর উনি নাকি আমাকে সেবা করার জন্য আসছে। আমি পাশ থেকে পানি নিলাম, একটা কাপড় নিলাম যে কপালে পট্টি দিতাম। দেখলাম একটু দূরে একটা তার রুমাল। আমি উঠতে গেলাম কিন্তু পারছি না, তাই পানি নিয়ে কপালে মুছে দিলাম। তখনই আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরল আর বলল, আমাকে একটু আদর করো। জিয়া ঘুমাও। জিয়া তখনই আমার ঠোঁটে কিস করতে লাগলো। একসময় আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, আমি রেসপন্স দিতে লাগলাম। একসময় বুঝতে পারলাম কাজটা ঠিক হচ্ছে না, আমি ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। সকালে জিয়ার ডাকে ঘুম ভাঙল। এই ওঠো, ওষুধ খেতে হবে। 10টা বাজে, ওঠো। তোমার জ্বর কমছে? এখন নাই। এরপর আমাকে ধরে বসালো, বসিয়ে কোনো মতে ফ্রেশ হয়ে নিলাম। এরপর আমাকে খাইয়ে দিল, খাবার খেয়ে ওষুধ খেয়ে নিলাম। এইভাবে চলে গেল 15 দিন। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো এখন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আলহামদুলিল্লাহ। শোনো একটা খবর আছে। ভাই বলেন। আজ সন্ধ্যা টিভিতে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হতে হবে। কোন চ্যানেল? এই চ্যানেলে। ওকে ভাই, সমস্যা নেই। ভাই 2 দিন পর তো তাহিন ভাইয়ের বিয়ে, যাবেন না? আজ সন্ধ্যা যাব। আচ্ছা, আমি প্রোগ্রাম শেষ করে যাব। ঠিক আছে, তোর বাড়ির সামনে গাড়ি দিয়ে চলে যাবে, রেডি হয়ে থাকিস। জি আচ্ছা। তারপর কল কেটে দিল। আমি শুয়ে শুয়ে ফোন টিপছি, তখনই তাহিন ভাই ফোন দিল, আমি কল ধরলাম। আজ সন্ধ্যায় চলে আসবি জিয়াকে নিয়ে। জি ভাই। তুই আসলে গায়ে হলুদ হবে। ঠিক আছে ভাই। জিয়াকে নিয়ে আসবি? আচ্ছা ঠিক আছে, তাছাড়া সেও আসবে। ওকে ঠিক আছে, রাখছি। সময় মতো চলে আসবি, আমায় যাতে ফোন দিতে না হয়। ওকে। আমি কল কেটে দিলাম। কল কেটে রহিম চাচাকে ডাক দিলাম। একটু পর রহিম চাচা আসলো। আমি বললাম, চাচা আমার বাইকটার কি অবস্থা? আমি জানতাম, তাই আমি মেকানিক দিয়ে আগে ঠিক করে রেখেছি। বাহ, তাই নাকি চাচা? তুমি আসো, খেয়ে নাও। তা খাইছো? আচ্ছা ঠিক আছে, যাও আমি আসছি। আমি বাইক মেকানিক জনিকে ফোন দিলাম, কিছুক্ষণ পর কল ধরল। হ্যালো জনি। ভাই,
আমার বাসায় এসে বাইকটা নিয়ে যা আর ঠিক করে রাখ, আমি রাতে এসে নিয়ে যাব। ভাই সব ঠিক করা আছে, রহিম চাচা নিয়ে আসছিল। তবুও আর একটু চেক করে রাখ, আর তোর দোকানে ভালো মানের হেলমেট আছে যাতে ফেস না দেখা যায়। হুম ভাই আছে, এখনই আসছি। আর বাইক নিতে হবে না, আমি আপনার বাসায় এসে চেক করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আসার সময় ভালো হেলমেট নিয়ে আসবি। ঠিক আছে ভাই, এখনই চলে আয়। আমি কল কেটে দিলাম, কল কেটে টেবিলে গেলাম খাবার খেতে, তখন রহিম চাচা বলল, শাহরে আর গোসল করে খাবার খেতে আসো, দুপুর হয়ে গেছে। হুম ঠিক বলছো, যাও তাহলে। আমি এসে গোসল করতে গেলাম, কিছুক্ষণ পর গোসল করলাম, গোসল করে এসে খাবার খেয়ে নিলাম, তখনই কলিং বেল বাজালো। চাচা গিয়ে দরজা খুলে দিল, আমি তাকিয়ে দেখি জনি আসছে, হাতে একটা হেলমেট কভারে মোড়ানো। আমি বললাম, জনি হেলমেটটা রেখে বাইকটা দেখ। ঠিক আছে, এই বলে জনি আমার কাছে হেলমেটটা রেখে বাইক চেক করতে চলে গেল। আমি খাবার শেষ করে হেলমেটটা দেখতে লাগলাম, হেলমেটটা খুব পছন্দ হয়েছে। তখনই জিয়া কল দিল, আমি সাথে সাথে কল রিসিভ করলাম। ওই কল দাও নাই কেন? বিজি ছিলাম জান, আর আমি এখনই কল দিলাম। ওষুধ খেয়েছো? না মাত্র খাবার খেলাম। শোনো না, বলো। তাহিন ভাইয়ের বিয়ে, তাই ময়মনসিংহ যেতে হবে, তুমিও যাবা। কিন্তু সেখানে তো অনেক লোক থাকবে। জানো না কি পরে যাবা। হুম ঠিক আছে, শোন বাইক নিয়ে যাব। কি বলো? না একদম না। আরে কিচ্ছু হবে না। তবুও প্লিজ না। আরে রাতে বাস পাবা না, আর ট্রেনও নেই। ঠিক আছে, আমি ফোন দিলে বের হয়ে আসবা, আমি তোমার হোস্টেলের সামনে আসব, রেডি হয়ে থাকবা। হুম আচ্ছা, রাখি তাহলে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। এরপর কল কেটে দিলাম, কল কেটে দিয়ে বাহিরে আসলাম, এসে দেখি জনি বাইক চেক করছে। আমি গিয়ে বললাম, কী রে হয়েছে নাকি? হুম ভাই হয়েছে, ব্রেকটা কমছিল, এখন ঠিক করে দিয়েছি, সমস্যা নেই। তা কত হলো? ভাই আপনি দিয়েন। আমি পকেট থেকে 5,000 টাকা দিলাম। আমি বললাম, দেখো চলবে নাকি আরও লাগবে? চলবে ভাই। এরপর জনি চলে গেল, আমি ভিতরে আসলাম, ভিতরে এসে ওষুধ খেয়ে একটু ঘুমালাম। ঘুম ভাঙল রহিম চাচার ডাকে। শাহরিয়ার নিচে গাড়ি আসছে। কি কি বলো এত তাড়াতাড়ি কেন? কয়টা বাজে? 5টা বাজে। আচ্ছা ঠিক আছে উঠছি। আমি উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম, রেডি হয়ে নিচে গেলাম, নিচে গিয়ে গাড়িতে উঠে পড়লাম। প্রায় 20 মিনিট পর গাড়িটা সেই জায়গায় আসলো, তখন একটা মেয়ে আসলো আর আমাকে বলল, আপনি কি শাহরিয়ার? হুম। চলুন প্রোগ্রাম এখনই শুরু হবে। জি চলুন। এরপর মেয়েটির সাথে একটা স্টুডিওর ভিতরে আসলাম, দেখলাম ভিতরে মোটামুটি বেশ লোকজন আছে। আমি যেতে একজন লোক বলল, ও আচ্ছা। এরপর আমি নিজেও প্রস্তুতি নিয়ে নিলাম, কিছুক্ষণ পর আমি ফোনটা সাইলেন্ট করে দিলাম। প্রোগ্রাম শুরু হলো, আমি চেয়ারে বসে আছি, মেয়েটিও দেখে আমার পাশে বসে আছে। চারদিক খুব সুন্দর করে সাজানো হয়েছে, চারদিকে অনেক ক্যামেরা আমার দিকে ঘোরানো, আর সাংবাদিক লাইভ শুরু হলো। তখন মেয়েটি বলে উঠল, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? হুম ভালো আছি। আপনার নামটা বলেন। জি শাহরিয়া রহমান। আপনার? রিয়া ইসলাম। ও আচ্ছা। তা আপনার এই বর্তমান অবস্থার জন্য কার বেশি অবদান? আমার এই অবস্থার জন্য আমার মায়ের, দেন তাহিন ভাইয়ের ফ্রেন্ড, এই যোগ দেই, এরপর ধীরে ধীরে সব হয়। আচ্ছা আপনার এই জায়গায় আসতে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। এবার আপনার একটা ব্যক্তিগত প্রশ্ন করি। জি করুন। ওদিকে বাবা টিভি দেখছিল, কিন্তু হঠাৎ করে একটা চ্যানেলে লাইভ অনুষ্ঠানে আমাকে দেখে অবাক, তখনই বাবা তাড়াতাড়ি করে মাকে ডাক দেয়। মা বাবার ডাক শুনে তাড়াতাড়ি আসলো আর বলল, কি হয়েছে, ডাকো কেন? মা টিভির দিকে তাকিয়ে দেখে আমাকে লাইভে দেখাচ্ছে, মা মনোযোগ দিয়ে আমার লাইভ দেখতে লাগলো, আর ওদিকে জিয়া ইউটিউবে আমার লাইভ অনুষ্ঠান দেখতে লাগলো। এদিকে আমি, আপনার কাছে ভালোবাসা মানে কি? ভালোবাসা অক্সিজেনের মতো, অক্সিজেন ছাড়া যেমন মানুষ বাঁচে না, তেমনই বেঁচে থাকলেও ভালোবাসা ছাড়া মানুষ শান্তিতে থাকতে পারে না, তাই বেঁচে থাকার জন্য মানুষের ভালোবাসা খুব দরকার হয়। মানুষের জীবনে একজন দরকার যাকে ভালোবাসতে হয় এবং তার কাছ থেকে ভালোবাসা পাওয়ার ইচ্ছা থাকে, তবে এ ভালোবাসায় থাকতে হয় শ্রদ্ধা ও সম্মানবোধ। সম্মানবোধ ও শ্রদ্ধা না থাকলে মুখে মুখে ভালোবাসা দিয়ে কাউকে সুখ দেয়া যায় না। বাহ খুব সুন্দর। তা আমরা জানি আপনি একজন লেখক, খুব ভালো গল্প লেখেন, এটা সম্পর্কে কিছু বলেন। আসলে খুব ভালো গল্প লিখি এটা না, তবে আমি বাস্তবতাটা তুলে ধরার চেষ্টা করি, আর গল্প লেখা এটা আমার শখ। আচ্ছা একজন দর্শক ইউটিউবে প্রশ্ন করছে, আপনার জীবনে ভালোবাসা এসেছিল? হুম আমিও একজনকে খুব ভালোবাসি, আমার এখানে আসার পেছনে তার অবদানও কম নয়। ও আচ্ছা, তার নামটা জানতে পারি? না কারণ তার অনুমতি নেই,
এভাবে আরও অনেক প্রশ্ন করল। আমি সবগুলোই ভালোভাবে উত্তর দিলাম। শেষ দিকে একটা প্রশ্ন করল, আপনার মতো কেউ যদি শিল্পী জগতে আসতে চায় তাদের সম্পর্কে কিছু বলুন। জি, আসলে আমাদের দেশে অনেক ছেলে মেয়ে আছে যারা পড়াশোনায় তেমন ভালো না, কিন্তু তারা অন্য দিক দিয়ে খুব ভালো। কিন্তু পিতামাতারা মনে করেন পড়াশোনা না পারলে কোনো মূল্য নেই। কিন্তু আমি বলবো, একটি পরীক্ষার রেজাল্ট একটি ছেলের ভবিষ্যৎ হতে পারে না। একটি ছেলের পরীক্ষায় খারাপ রেজাল্ট করলে তাকে বাড়ি থেকে বের করে দিতে পারে না। একটা পরীক্ষার রেজাল্ট একটি ছেলেকে খারাপ বানাতে পারে না। আমি এগুলো বলছি কারণ আমি নিজে পরীক্ষায় খারাপ রেজাল্ট করার জন্য আমার বাবা বাড়ি থেকে বের করে দেয়, একদিন খোঁজ পর্যন্ত নেয়নি। এই বলে লাইভে কান্না করে দিলাম। শাহরিয়ার, নিজেকে সামলানোর চেষ্টা করুন। আমার বাবা এমনকি আমার মাকেও আমার সাথে যোগাযোগ করার জন্য না করেছিল, আর বলেছিল আমি যদি বাড়িতে আসি তাহলে মরা মুখ দেখব। তখন আমার পাশে আমার ভালোবাসার মানুষটা না থাকলে আমি কখনো এই জায়গায় আসতে পারতাম না, কারণ আমার এ সময় পকেটে টাকা ছিল না খাওয়ার মতো। সে সব কিছু দিয়ে সাহায্য করছে, আর বিশেষ করে সে সাহস দিয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আপনার হাতে এখন পুরস্কার তুলে দেবেন এই চ্যানেলের পরিচালক মোহাম্মদ জাকির চৌধুরী। আমি অনুরোধ জানাবো স্যারকে পুরস্কার তুলে দেওয়ার জন্য। এরপর স্যার আসলো, আমি চেয়ার থেকে দাঁড়ালাম। উনি এসে আমার হাতে একটি গাড়ির চাবি দিলেন। আমি তো অবাক। দোয়া করি অনেক বড় হও। জি, এরপর চাবিটা নিলাম, গিয়ে ওদের সাথে কিছু ছবি তুললাম। এরপর স্টুডিও থেকে বেরিয়ে এসে দেখি নতুন গাড়ি সামনে। আমি তখন কতটা খুশি হয়েছিলাম বলে বোঝানো যাবে না। আমি গাড়িতে উঠলাম, উঠে গাড়ি স্টার্ট দিয়ে গাড়ি চালাতে লাগলাম। কিছু দূর আসার পর মনে হলো আমার ফোন তো সাইলেন্ট করা। আমি গাড়িটা থামালাম, তারপর ফোন বের করে দেখি 50টা কল, সবগুলো জিয়ার। আমি কল দিলাম, কল দিতেই সাথে সাথে রিসিভ করলো, কুত্তা, শয়তান, বান্দর, বিড়াল, ইঁদুর। আরে থামো থামো, তুমি রেডি হয়ে মেসের সামনে দাঁড়াও। আমি গাড়িতে যাব না, বাইকে যাব। কেন, নতুন গাড়ির সমস্যা কি? বাইকে যেতে ভালো লাগবে। বাইকে গেলে ঠান্ডা লাগবে, তুমি দাঁড়াও আমি আসছি। ঠিক আছে। আমি কল কেটে দিলাম, কল কেটে রহিম চাচাকে ফোন দিলাম। কিছুক্ষণ কল হওয়ার পর কল ধরলো, চাচা আমি বাসায় আসবো না, নতুন গাড়ি পেয়েছি তাই ওটা করে যাব। অনুষ্ঠান তো দেখলাম, ঠিক আছে রাখছি তাহলে। আচ্ছা। আমি কল কেটে দিলাম, তারপর গাড়ি স্টার্ট দিয়ে জিয়ার মেসের সামনে আসলাম। এসে দেখি জিয়া কালো বোরকা পরে দাঁড়িয়ে আছে। আমি বললাম উঠো, তখন জিয়া উঠে বসলো। আমি গাড়ি স্টার্ট দিয়ে গাড়ি চালাতে লাগলাম। আমি মাঝে মাঝে তার দিকে তাকাচ্ছি, কিন্তু বুঝলাম রেগে আছে। আমি বললাম, কি ম্যাডাম এত রেগে আছেন কেন? কুত্তা, আমাকে প্রোগ্রাম শেষ করে কল দিসনি কেন? দিয়েছি তো। এত দেরি হলো কেন? সরি বউ। আমি কারো বউ না। তাই? তাই। একটু এদিকে আসবা। না আসবো না। আসো না, ঠান্ডা লাগছে। চুপচাপ গাড়ি চালাও। কিছু বললাম না, চুপচাপ গাড়ি চালাতে লাগলাম। কিছুক্ষণ পর দেখি নিজে এসে আমাকে জড়িয়ে ধরলো। আমি তার দিকে তাকিয়ে হাসলাম, আবার গাড়ি চালানোতেও মন দিলাম। দীর্ঘ 2 ঘন্টা পর চিরচেনা ময়মনসিংহ আসলাম। এরপর তাহিন ভাইয়ের বাসার সামনে আসলাম। এসে দেখি বাড়িটা খুব সুন্দর করে সাজানো। আমি গাড়িটা নিয়ে গেটের সামনে হর্ন দিলাম। একটু পর দারোয়ান এসে গেট খুলে দিল। আমি গাড়ি ভিতরে নিয়ে গেলাম। এরপর ভিতরে গিয়ে হর্ন দিলাম। গাড়ির হর্ন শুনে তাহিন ভাই দৌড়ে আসলো। আমি জিয়ার দিকে তাকিয়ে দেখি ঘুমিয়ে পড়ছে। আমাকে জড়িয়ে ধরে আমি ডাক দিলাম, এই জিয়া উঠো, চলে আসছি। আরে উঠো না। উঠছি। এরপর জিয়া উঠল। আমি গাড়ি থেকে নামলাম। আমাকে দেখে তাহিন ভাই কাছে এসে বলতে লাগলো, নতুন গাড়ি উপহার পেলে টিট কই। আরে ভাই, তোমার এত সুন্দরভাবে দিচ্ছি, আরও লাগে নাকি? চল চল, এখন হলুদের অনুষ্ঠান শুরু হবে, জিয়া তুমিও চলো। এরপর আমি আর জিয়া ভিতরে গেলাম। গিয়ে তো দেখি অনেকগুলো মেয়ে আমার দিকে আসছে। তোমরা ফ্রেশ হয়ে আয়। ঠিক আছে। জুবাইর ভাই কই? এদিকেই তো ছিল, দেখ। ও আচ্ছা। আমি আর জিয়া একটা রুমে আসলাম। তাহিন ভাইয়ের দেখানো মতো আমি গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে নিচে আসলাম। নিচে আসতে মেয়েগুলো আমার কাছে আসলো, এসে সবাই পরিচিত হতে লাগলো। একটু পর দেখি জিয়া যথেষ্ট পর্দা করে আসছে, ফেস ছাড়া কিছু দেখা যায় না। আমি খুশি হলাম। আমার দিকে রাগী চোখে তাকালো। আমি বুঝলাম কেন রাগী চোখে তাকাচ্ছে। আমি মেয়েগুলোর কাছ থেকে সরে আসলাম। কিছুক্ষণ পর অনুষ্ঠান শুরু হলো। অনুষ্ঠানে অনেক মজা করলাম। অনুষ্ঠান শেষ হতে হতে রাত 1টা বেজে গেল। তাহিন ভাই বলল, শাহরিয়ার তুই আমার সাথে থাকবি, আর জিয়া অন্য রুমে থাকবে, সাথে থাকবে আমার ভাবির সাথে। ঠিক আছে। আয়। আমি তাহিন ভাইয়ের সাথে চলে আসলাম। আসার সময় জিয়ার দিকে তাকালাম, দেখে একটু অসুস্থ মনে হলো। আমি রুমে এসে জিয়াকে মেসেজ দিলাম। একটু পর জিয়া মেসেজ দিল, রুমে আসছো? আসছি। ঘুমাও তাহলে।
খুব মাথা ব্যথা করছে। কেন জানি না। আমি কি আসব? না দরকার নেই। তুমি কি একা? না একটা মেয়ে আছে। ও আচ্ছা, এটা হলো জুবাইর ভাইয়ের বউ। তুমি কিভাবে চিনো? তাহিন ভাই বলছে। ও আচ্ছা, ঘুমাই তাহলে। আসার সময় আমি ঘুমিয়ে পড়লাম। আপু আপনি কি জুবাইর ভাইয়ের স্ত্রী? জি আপু। ও আচ্ছা, শাহরিয়ারকে চিনেন? হুম চিনি তো, জুবাইরের কাছে শুনেছি কিন্তু কথা বলা হয়নি। ও আচ্ছা। তুমি কি অসুস্থ? না ঠিক তা না, মাথা ব্যথা করছে। ও আচ্ছা, টেবিলের ড্রয়ারে দেখো মাথা ব্যথার ওষুধ থাকতে পারে। জি দেখছি। এই আমাকে জুবাইর মেসেজ করে ডাকছে তার রুমে যেতে, তুমি একা থাকতে পারবে তো? জি সমস্যা নেই। ঠিক আছে যাচ্ছি। ওদিকে জিয়া, এরপর উনি চলে গেল। জিয়া ড্রয়ারে ওষুধ খুঁজতে লাগলো, অনেকগুলো ওষুধ, ওখান থেকে একটি ওষুধ বের করলো। তখনই কারেন্ট চলে গেল, জিয়া ফোন খুঁজে পাচ্ছে না। তাই বাইরের হালকা আলোয় ওখান থেকে একটা ওষুধ নিয়ে টেবিলের উপর থেকে পানি নিয়ে নিল। একটু পর কারেন্ট চলে আসলো, জিয়া লাইটটা বন্ধ করে এরপর শুয়ে পড়ল। তারপর বালিশের কাছে হাত দিয়ে দেখে তার ফোন, সে ওখানে ফোন রেখে ঘুমানোর চেষ্টা করল। কিন্তু 20 মিনিট পর থেকে তার শরীরে অন্যরকম ফিলিংস কাজ করতে লাগলো। যখন খুব খারাপ লাগতে লাগলো তখন আমাকে ফোন দিল। এদিকে আমি ঘুমিয়ে পড়ছি, কিন্তু কলের শব্দে ঘুমটা ভেঙে গেল। আমি ঘুম ঘুম চোখে কল রিসিভ করলাম। হ্যালো, একটু আমার রুমে আসো তো। কেন? উফ, আসো তো, পারছি না। ভাবি না ছিল, চলে গেছে, প্লিজ আসো। আমি উঠে জিয়ার রুমে চলে আসলাম। এসে দেখি দরজা খোলা। আমি ভিতরে আসলাম, তখনই জিয়া এসে দরজা বন্ধ করে আমাকে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে দিল। আমি কিছুই বুঝতে পারছি না। আমি বললাম, জিয়া তুমি ঠিক আছো? হুম একদম ঠিক, এবার আমাকে আদর করবা। মানে কি বলছো? আমাদের এখনো বিয়ে হয়নি। হয়নি, হবে তো। এই বলে আমার ঠোঁটে কিস করলো, প্রায় 10 মিনিট পর ছাড়লো। আমি জিয়াকে অনেক বাধা দেওয়ার চেষ্টা করছি কিন্তু কিছুতেই পারছি না। একসময় নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না, আমিও তাকে আদর করতে লাগলাম। ফজরের সময় জিয়া আমাকে ডাকতে লাগলো। আমি ঘুম ঘুম চোখে বললাম, কি? আমি অনুভব করলাম আমাদের শরীরে কোনো কাপড় নেই, আমি তার উপর শুয়ে আছি, উপরে কম্বল জড়ানো। আসলে দোষটা আমার ছিল না। তখনই জিয়া আমাকে থাপ্পড় মারল। আমি উঠে কাপড় পরতে লাগলাম। তাড়াতাড়ি করে কাপড় পরে দেখি জিয়া কম্বল জড়িয়ে কান্না করছে আর বলতে লাগলো, আমি কখনো ভাবিনি তুই এমনটা করবি। বিশ্বাস কর, দোষটা আমার ছিল না। চুপ, তুই কোনো কথা বলবি না আর কখনো সামনে আসবি না। একটু বোঝার চেষ্টা কর। তুই এখন চলে যা আমার সামনে থেকে, আর কখনো আমার সামনে আসবি না, প্লিজ। তুই কি যাবি নাকি আমি নিজেকে শেষ করে দিব? চলে যাচ্ছি, কিন্তু এতে আমার কোনো দোষ ছিল না। আমি চলে আসলাম, অন্য রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম, এরপর বিছানায় শুয়ে পড়লাম। তাহিন ভাই এর দিকে তাকিয়ে দেখি এখনো ঘুমিয়ে আছে। আমিও শুয়ে শুয়ে ভাবছি, ভুলটা কি আমার ছিল? হ্যাঁ আমার ছিল, কারণ আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। আজ আমার জন্যই জিয়ার এত বড় সর্বনাশ হয়েছে, নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে। আমি রাগে উঠে বারান্দায় আসলাম, এসে দাঁড়িয়ে আছি আর কান্না করছি। ওদিকে জিয়া উঠে ফ্রেশ হয়ে নিল, ওয়াশরুম থেকে বেরিয়ে এসে টেবিলের উপর দেখতে পেল ট্যাবলেটের পাতা পড়ে আছে। জিয়া ট্যাবলেটটা হাতে নিল আর দেখলো এটা মাথা ব্যথার ওষুধ না। সে দেখলো ওইখান থেকে একটা ট্যাবলেট নেই। তার বুঝতে বাকি হলো না যে কেন এমনটা হয়েছে। জিয়া নিজেকে ক্ষমা করতে পারছে না, কারণ সে যে শাহরিয়ারকে সামনে আসতে না বলছে। এদিকে আমি বারান্দায় দাঁড়িয়ে কান্না করছি, তখনই পিছন থেকে তাহিন ভাই বলল, কিরে এখানে কি করছিস? এই তো দাঁড়িয়ে আছি। মন খারাপ নাকি? না আসলে মার কথা খুব মনে পড়ছে। চিন্তা করিস, সব ঠিক হয়ে যাবে, আর এখন আই খাবার খাবি। ওকে চলো। আর বউ আনতে যাবা কখন? এই তো দুপুরের পরে। ও আচ্ছা চলো। আমি আর তাহিন ভাই খাবার টেবিলে গেলাম। খাবার টেবিলে দেখি জিয়াও আসছে, আরও অনেকেই আছে। আমাকে আন্টি বলল, শাহরিয়ার খাও। জি আন্টি। আমি খাবার খেতে লাগলাম, বেশি খাবার খেলাম না, কিছু খেয়ে উঠে আসলাম। আসার সময় জিয়া চোখে ইশারায় বলল, কথা আছে। আমি টেবিল থেকে উঠে বাহিরে আসলাম, বাহিরে এসে হাঁটতে লাগলাম, উদ্দেশ্য বাসার দিকে যাব, মাকে দেখব লুকিয়ে। আমি দোকান থেকে একটা মাস্ক কিনতে গেলাম, তখনই দোকানদার আমাকে দেখে বলল, আরে আপনি শিল্পী শাহরিয়ার না? জি, একটা মাস্ক দেন ভাই, আমার সাথে একটা পিক তুলি প্লিজ। জি অবশ্যই। আমাকে মাস্ক দিয়ে ওনার সাথে পিক তুললাম। ওনার পিক দেখে আরও কিছু লোক আসলো, সবাই আমার সাথে পিক তুলতে লাগলো।
আমিও সবার সাথে পিক তুললাম। তারপর শেষ করে আবার রাস্তা দিয়ে হাঁটতে লাগলাম, মাস্ক পরে নিলাম। আমি ফোন বের করে দেখি জিয়ার 79টা কল, অনেকগুলো মেসেজ। আমি ফোনটা বন্ধ করে দিলাম। এরপর বাসার সামনে এসে গেটের সামনে দাঁড়িয়ে আছি। জানালার পাশে দেখতে পেলাম মা জানালার পাশে দাঁড়িয়ে আছে। মার চোখে চোখ পড়তেই মা বাহিরে বেরিয়ে আসলো, আমি সেখান থেকে চলে আসলাম। এসে রাস্তায় কিছুক্ষণ হাঁটতে লাগলাম। এইভাবে অনেকক্ষণ পর হাঁটার পর তাহিন ভাইয়ের বাসায় আসলাম। ভিতরে গিয়ে দেখি সবাই রেডি। আমাকে তাহিন ভাই বলল, তোর ফোন বন্ধ কেন, যা তাড়াতাড়ি রেডি হয়ে আয়। ঠিক আছে, আমি রুমে আসলাম। এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। রেডি হচ্ছি তখনই জিয়া রুমে আসলো। রুমে এসে বলল, এতগুলো কল দিলাম, কল ধরলে না, আর ফোন বন্ধ কেন? চুপ করে আছি। জিয়া এসে আমাকে ধাক্কা দিল আর বলল, কি হলো? আমি রেডি হয়ে নিচে চলে আসলাম। একটু পর দেখি জিয়াও আসছে, শাড়ি পরে আসছে, হালকা সাজগোজ। আমি গিয়ে তাহিন ভাইয়ের সাথে গাড়িতে উঠলাম। জিয়ার দিকে তাকিয়ে দেখলাম যে সে অন্য গাড়িতে উঠল। হঠাৎ দেখি মায়ের মতো একজন মহিলা। আমি ভালো করে দেখি, হ্যাঁ এটা তো আমার মা। আমি তাহিন ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই মা এখানে? হ্যাঁ, বাবা দাওয়াত দিয়েছে, আর আন্টি তোর কথা জানে। মানে কিভাবে? আন্টির সাথে আমার প্রথম থেকে কথা হতো, সব কিছু আন্টিকে বলতাম। ও আচ্ছা। এই কিছুক্ষণ পর গাড়ি ছেড়ে দিল। রাস্তায় তাহিন ভাইয়ের সাথে ফাইজলামো করলাম। প্রায় 30 মিনিট পর বিয়ে বাড়ির সামনে আসলাম। এসে আমরা যথাক্রমে সব কাজ শেষ করে ভিতরে গেলাম। ভিতরে গিয়ে আমি এক পাশে দাঁড়িয়ে আছি একা একা। তখনই দেখি মা আমার কাছে আসলো, এসে বলল, কি রে কথা বলবি না? মাকে জড়িয়ে ধরলাম আর কান্না করে দিলাম আর বলতে লাগলাম, মা তোমাকে খুব মিস করছি। চল আমাদের সাথে বাসায় যাবি, বাকি সব বাসায় গিয়ে হবে। না মা, বাবা শেষবার কি বলেছিল মনে আছে? তোর বাবা প্রতি রাতে কান্না করে তোর জন্য, আমি তোর জন্য এই বিয়েতে আসলাম। আচ্ছা মা। মার সাথে আরও কিছুক্ষণ কথা বললাম। কথা বলা শেষ করে মা অন্যদিকে চলে গেল। আমি সেখানে চুপচাপ দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে ভাবতে লাগলাম, জিয়া যদি প্রেগনেন্ট হয়ে যায় তাহলে তার মৃত্যু ছাড়া উপায় নেই। না, আমি আজই জিয়াকে বিয়ে করব, তারপর দূরে চলে যাব। ভাবতে লাগলাম আরও অনেক কিছু। তখনই জিয়া আমার কাছে আসলো আর এসে বলতে লাগলো, কি হলো, ঠিক মতো কথা বলো না কেন? আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। কি হলো? তোমার দিকে তাকিয়ে কথা বলার সাহস আমার নেই, আমি তোমার সাথে খুব অন্যায় করেছি, এই বলে আমি অন্যদিকে চলে আসলাম। জিয়া পিছন থেকে ডাকতে লাগলো, আমি শুনিনি। বিয়েটা যথারীতি হয়ে গেল। আমি জিয়ার পাশে গিয়ে বললাম, আমার সাথে আসো, এই বলে সেখান থেকে তাকে নিয়ে চলে আসলাম। আমি একটা কাজি অফিসে আসলাম। এসে ভিতরে গেলাম। ভিতরে গিয়ে দেখি কাজি সাহেব বসে আছে। আমি গিয়ে বললাম, বিয়ে পড়ান। সাক্ষী লাগবে? আসলে সাক্ষী তো আনিনি, আপনি কোনো একটা ব্যবস্থা করুন। ঠিক আছে। এই বলে কাজি সাহেব কয়েকজনকে ফোন দিল। একটু পর কিছু লোক আসলো, যথারীতি বিয়ে করে নিলাম। বিয়ে করে বেরিয়ে আসলাম। তখনই জিয়া বলল, কত স্বপ্ন ছিল মা বাবাকে সাথে নিয়ে বিয়ে করব, কিন্তু হলো না। কোথায় যাবা এখন? তোমার বাসায়। আমি তাহিন ভাইয়ের বাসায় আসলাম। এসে গাড়িটা নিয়ে আমার বাসার দিকে চলে আসলাম। আমি ফোনটা অন করলাম। তখনই তাহিন ভাই কল দিল, আমি কল রিসিভ করলাম। হুম ভাই। কি রে কই তুই? ভাই আমি বাসায় যাচ্ছি, আর তোমাকে পরে খুলে বলবো। ঠিক আছে। আমি কল কেটে দিলাম। কিছুক্ষণ পর বাসার সামনে আসলাম। তখনই দারোয়ান চাচা গেট খুলে দিল। আমি গাড়িটা পার্ক করে ভিতরে গেলাম। এরপর দেখি মা বেরিয়ে আসলো। কি রে এটা কে? তোমার বৌমা। কি বলিস, বিয়ে করলি কখন? এইমাত্র নতুন বউ আর তরতাজা আছে। শয়তান, সত্যি কি তুই বিয়ে করেছিস? হুম মা সত্যি। এরপর জিয়া গিয়ে মাকে সালাম করলো। মা জিয়াকে দেখে বলল, বাহ কি সুন্দর, চাঁদের মতো বউ। মা চাঁদের ফটোকপি আনছি। চুপ, আয় ভিতরে আয়। এরপর আমরা ভিতরে আসলাম। এসে দেখি বাসাটা ঠিক আগের মতোই আছে। তখন মা বলল, তোরা ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। ঠিক আছে। এরপর আমি আর জিয়া রুমে আসলাম। তখন জিয়া বলল, শোনো না। চুপ করে আছি আর রুমের চারদিকে তাকিয়ে দেখছি। জিয়া হঠাৎ করে আমাকে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে দিল আর আমার বুকের উপরে উঠে বসলো আর বলতে লাগলো, আসলে কাল রাতে আমি অন্য ট্যাবলেট খেয়েছিলাম, তাই আসলে এই ভুলটা হয়েছে। চুপ করে আছি। সরি বললাম তো। ও আচ্ছা, মাফ করে দাও প্লিজ। আমি ফ্রেশ হতে যাব। আগে বলো মাফ করছো। হুম এবার যাও। ফ্রেশ হয়ে খাবার টেবিলে চলে গেলাম। খাবার খাচ্ছি, একটু পর জিয়াও আসলো। সে এসে খেতে লাগলো। আমি চুপচাপ খাবার শেষ করে বাহিরে চলে আসলাম।
বাহিরে এসে দেখি সন্ধ্যা হয়ে গেছে, তাই পুরনো সেই আড্ডায় গেলাম। গিয়ে দেখি সানি বসে আছে। আমাকে দেখে সানি বলল, দোস্ত তুই এতদিন পরে। আমি জড়িয়ে ধরলাম, এরপর বললাম, কেমন আছিস? দোস্ত অনেক ভালো। চল বসি। চল। এরপর আমরা বসলাম। বসে বললাম, তা কি করিস এখন? কিছু না, বেকার। কি বলিস? তুই এত বড় একজন শিল্পী, তোর মতো ভাগ্য কি আমার আছে? শালা কি বলিস, মানুষ চেষ্টা করলে সবই পারে। জানিস বাবা অসুস্থ, চাকরি দরকার। আমি আছি, তা আমার সাথে কাজ করতে পারবি তো নাকি? পারবো। তুই তো ভালো ছবি আর এডিটিং পারিস, ভালোই হলো। কেন, কি হয়েছে? আমার সাথে কাজ করবি? আর সিয়াম কই? ও চাকরি পেয়েছে, সে এখন চট্টগ্রাম আছে। ও আচ্ছা। তা তোর গান তো সব জায়গায় ভাইরাল। সবটাই কষ্টের ফসল। এরকম আরো কথা বলতে লাগলাম। কথা বলতে বলতে কখন যে রাত 10টা বেজে গেল বুঝতে পারিনি। আমি সানিকে বিদায় দিলাম আর আমার নাম্বারটা দিলাম। এরপর বাসায় আসলাম। বাসায় এসে কলিং বেল দিলাম। একটু পর বাবা দরজা খুলে দিল। বাবা আমাকে দেখেই জড়িয়ে ধরল আর বলতে লাগলো, আমাকে ক্ষমা করে দে বাবা। বাবা এসব কি বলছো? তুমি যদি এটা না করতে তাহলে আমি আজ এখানে আসতে পারতাম না। তোর খুব কষ্ট হয়েছে না রে? না, এসব বাদ দাও আর পুরনো কথা ভুলে যাও। তখনই মা আসলো। মা এসে বলল, কি রে এতক্ষণ কই ছিলি? মা বাহিরে ছিলাম। আয় খেতে বস, তোর জন্য জিয়াও এখনো খায়নি। ও আচ্ছা। এরপর আমি খাবার টেবিলে আসলাম। এসে দেখি জিয়া খাবার দিচ্ছে। আমি চুপচাপ তার দিকে না তাকিয়ে খেতে লাগলাম। জিয়া আমার দিকে তাকিয়ে আছে, আমি তবুও তাকালাম না, খাবার খাচ্ছি। তখনই ফোন আসলো। আমি ফোনটা ধরলাম, দেখি জুবাইর ভাই ফোন দিচ্ছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। শোন কি বলি? বলেন ভাই। তুই এখনো চলে আয় ঢাকায়। কেন ভাই, আপনি না তাহিন ভাইয়ের বাসায়? আমি বিয়ে শেষ করে সেখান থেকে তোমার ভাবিকে নিয়ে ঢাকায় এসে পড়ি। তুমি এখনো রওনা দাও। কোনো কাজ আছে? তুমি এখন রওনা দাও। কালকে রাঙামাটি যাব গানের শুটিং। ও আচ্ছা ঠিক আছে, আমি এখনই রওনা দিচ্ছি। আমি কল কেটে দিলাম। এরপর খাবার না খেয়ে উঠে পড়লাম। তখন মা বলল, কি রে উঠে পড়লি কেন? মা ঢাকায় যেতে হবে, কাজ আছে। এখন কেন সকালে যাবি? মা চলো আমার সাথে ঢাকায়, আমার সাথে থাকবা। কিন্তু তোর বাবা কি রাজি হবে? মা ময়মনসিংহ থাকলে আমার কোনো কাজ হবে না। সেটা তো বুঝতে পারছি, বৌমাকে নিয়ে যাবি নাকি? না মা, আমি আবার কালকে রাঙামাটি যাব, অনেক কাজ। আচ্ছা যা, আর আমি তোর বাবাকে রাজি করাবো যে তোর সাথে থাকার জন্য। ঠিক আছে মা। আমি রুমে আসলাম। রুমে এসে রেডি হচ্ছি। একটু পর জিয়া আসলো। এসে আমাকে বলল, আমাকে নিয়ে যাও, তোমাকে ছাড়া থাকতে কষ্ট হবে। না, তুমি মা বাবার সাথে থাকো আর তোমার মা বাবাকে জানিও আমাদের বিয়ের বিষয়। তা না হয় জানাবো, তোমাকে ছাড়া থাকতে পারবো না। চুপ করে আছি। আগের মতো ভালোবাসো না কেন? চুপ করে আছি। জিয়া তখনই জিয়া আমার পা জড়িয়ে ধরে বলতে লাগলো, আমাকে ক্ষমা করে দাও, অভিমান করে থেকো না, পারলে আমাকে মায়ের দাও, তবুও ভালোবাসাটা কেড়ে নিও না। আমি তাকে উঠালাম আর বললাম, অনেক আগে ক্ষমা করে দিছি, আমি যাচ্ছি। জিয়া কান্না করছে। বেরিয়ে আসলাম রুম থেকে। এসে মাকে বললাম, মা তুমি জিয়ার কাছ থেকে নাম্বার নিয়ে তার মা বাবাকে জানিও। আমি গেলাম। ঠিক আছে, সাবধানে যাবি। সাবধানে যাবি। এই বলে বেরিয়ে আসলাম। এসে গাড়ি স্টার্ট দিলাম। এরপর গাড়ি নিয়ে সানির বাসার সামনে আসলাম। এসে সানিকে ফোন দিলাম। সানি কিছুক্ষণ পর আমার ফোন ধরলো। হ্যালো সানি। বল। তুই রেডি হয়ে গেটের সামনে আয়, আমি দাঁড়িয়ে আছি। কেন? আমার সাথে ঢাকায় যাবি? কিন্তু মা কি যেতে দিবে? ওকে আমি ভিতরে আসছি। আমি কল কেটে দিলাম। তারপর গাড়ি থেকে নেমে সানির বাসার ভিতরে গেলাম। ভিতরে গিয়ে কলিং বেল দিতেই সানি এসে দরজা খুলে দিল। আমি ভিতরে গেলাম। ভিতরে গিয়ে বললাম, আন্টি কোথায়? ওই রুমে। আয় আমার সাথে। আমি আন্টির রুমে গেলাম। গিয়ে দেখি আন্টি বসে আছে। আমি গিয়ে সালাম দিলাম। আরে শাহরিয়ার যে বস বাবা। আন্টি ভালো আছেন? ভালো। তুমি? জি আলহামদুলিল্লাহ ভালো। তুমি তো অনেক বড় শিল্পী। আন্টি সানিকে আমার সাথে ঢাকায় নিয়ে যেতে চাচ্ছি, আর সবে আপনাদের দোয়া। যাও, তবে ছেলেটাকে দেখে রেখো। জি আন্টি। এরপর আমি সানিকে বললাম রেডি হতে। সানি রেডি হতে গেল। আমি আন্টির সাথে গল্প করতে লাগলাম। বেশ কিছুক্ষণ পর সানি রেডি হয়ে আসলো। এরপর আন্টিকে বিদায় দিয়ে চলে আসলাম। তারপর আমরা গাড়িতে উঠে পড়লাম। প্রায় 3 ঘন্টা পর ঢাকায় আসলাম। আমার বাসার সামনে এসে রহিম চাচাকে ফোন দিলাম। 3 বা 4টা কল দেওয়ার পর কল ধরলো। আমি বললাম, চাচা গেট খুলো। ঠিক আছে দাঁড়াও।
একটু পর চাচা এসে গেট খুলে দিল আর আমাকে বলল, এত রাতে কেন? আর বলো না, কাল সকালে রাঙামাটি যাব। ও আচ্ছা। আমি গিয়ে গাড়ি পার্ক করে সানিকে নিয়ে ভিতরে গেলাম। ভিতরে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম, এরপর সানিও ফ্রেশ হয়ে নিল। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি 3:20 বেজে গেছে, তাই ভাবলাম এখন যদি ঘুমিয়ে পড়ি তাহলে সকালে উঠতে পারবো না। আমি সানিকে বললাম, তুই ঘুমিয়ে পড়, আমি একটু কম্পিউটারে এডিট করি। আরে না, এখন আর ঘুম আসবে না, কি এডিট করবি? এই তো আগের একটা গানের ভিডিও। আমি এডিট করি। ঠিক আছে, তাহলে তুই কর, আমি গল্প লিখি। এরপর সানি এডিট করতে লাগলো। আমি রহিম চাচাকে ডাক দিয়ে বললাম, চাচা 2 কাপ কফি দিতে পারবা? আনছি। চাচা কফি আনতে গেল, আমি গল্প লিখতে লাগলাম। বিছানায় বসে একটু পর চাচা কফি বানিয়ে আনলো। আমি বললাম, চাচা তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো। ঠিক আছে। এরপর চাচা চলে গেল, আমি গল্প লিখতে লাগলাম। গল্প লিখতে লিখতে কখন যে ফজরের আজান দিয়ে দিল বুঝতে পারিনি। এরপর আমি আর সানি মসজিদে গিয়ে নামাজ পড়ে নিলাম। নামাজ শেষ করে রুমে এসে দেখি জুবায়ের ভাই কল দিছে। আমি কল ধরলাম। হ্যালো ভাই, গুড মর্নিং। গুড মর্নিং, তুমি এই জায়গায় চলে আস, আমরা দাঁড়িয়ে আছি। ঠিক আছে ভাই। এরপর কল কেটে দিয়ে নাস্তা করে আমি আর সানি ওই জায়গায় গেলাম। দেখি ওরা গাড়িতে বসে আছে। আমি তাদের কাছে গেলাম, তখন জুবায়ের ভাই বলল, সারে এটা কে? ভাই এটা আমার বন্ধু, আর সে ভালো এডিটিং পারে, আজ থেকে আমাদের সাথে কাজ করবে। ঠিক আছে, উঠে পড়। এরপর আমি আর সানি গাড়িতে উঠে পড়লাম। গাড়ি তা আপন গতিতে চলতে লাগলো। আমরা 13 জন আছি সবাই মিলে। তখন আমার ফোনে জিয়া কল দিল, আমি কল ধরলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুই আমাকে ঠিক মতো সময় দিস না কেন? বিজি ছিলাম। কুত্তা, তোরে যদি আমি হাতের কাছে পাই তাহলে কি যে করবো সেটা দেখা যাবে। শোন, মা বাবা আজ এই বাসায় আসবে আর সব মিলে নিয়েছে। ও আচ্ছা। আর বাবা মা কি রাজি হয়েছে ঢাকায় আসার জন্য? রাজি হয়েছে। ও আচ্ছা, তারা কখন আসবে? একটু পরেই। ও আচ্ছা। রেগে আছো? না। তাহলে মুখের রস নাই? না নাই, আমার মা ছোটবেলায় মধু দেয়নি তাই। কুত্তা, তোরে আমি আমার বিয়ে হয়েছে আর এখন পর্যন্ত তোকে কাছে পাইনি। দরকার নাই তো কাছে পাওয়ার। কেন, আমার কি ভালোবাসতে মন চায় না? ও তাই নাকি? আমি কি আবার ওইসব ট্যাবলেট খাবো কি না? আরে না না প্লিজ, আমি তো নাই। তোকে লাগবে না কুত্তা, আমি কাজটা শেষ হলেই চলে আসবো। কতদিন লাগবে? 7 দিন লাগবে। জিয়ার সাথে আরো কিছুক্ষণ কথা বলতে লাগলাম। কথা বলা শেষ করে সবাই মিলে আড্ডা দিতে দিতে সন্ধ্যায় রাঙামাটি পৌঁছালাম। এরপর সবাই হোটেলে গিয়ে রেস্ট নিতে লাগলাম। রেস্ট নিয়ে কিছুক্ষণ সবার সাথে আড্ডা দিয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে শুটিংয়ে কাজ করতে লাগলাম। ওদিকে কয়েকদিন পর জিয়া আর মা বাবা ঢাকায় আসলো। বেশ কিছুদিন পর দুপুরে ব্যাগ গোছাচ্ছি, তখনই জিয়া ফোন দিল। ওই আজ 9 দিন হয়ে গেল, আসবা না? আসবো, আজকে রওনা দিব। জিয়া কি হয়েছে? তখনই লাইন কেটে গেল, আমি অস্থির হয়ে পড়লাম। আমি মায়ের ফোনে কল দিলাম, মা কল ধরছে না। আমি বেশ কয়েকটা কল দিলাম, এরপর রহিম চাচাকে কল দিলাম। 2টা কল হতেই কল ধরলো, চাচা জিয়ার কি হয়েছে? মাথা ঘুরে পড়ে গেছে। কি বলো, তাড়াতাড়ি তুমি ডাক্তার ডাকো আর আমাকে জানাও। ঠিক আছে। এরপর আমি কল কেটে দিলাম। আমি জুবাইর ভাইয়ের কাছে গিয়ে বললাম, ভাই আমি ফ্লাইটে যাব, জরুরি দরকার। কেন, কি হয়েছে? ভাই জিয়া মাথা ঘুরে পড়ে গেছে। ঠিক আছে, যা আমরাও আসছি। ওকে। এরপর ভাইয়ের কাছ থেকে কিছু টাকা নিলাম, এরপর ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম। প্রায় অনেকক্ষণ পর ঢাকায় আসলাম। আসতে আসতে প্রায় রাত হয়ে গেছে। আমি এসে কলিং বেল দিলাম। কিছুক্ষণ পর চাচা এসে দরজা খুলে দিল। চাচা এখন কি অবস্থা? এখন ভালো। আরেকটা খুশির খবর আছে। কি? আগে ভিতরে যাও। আমি ভিতরে আসলাম। তারপর আমার রুমে গিয়ে দেখি জিয়ার পাশে মা বসে আছে। আমাকে দেখে মা বলল, শাহরিয়ার তুই বস, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। মা, জিয়ার কি হয়েছে বলো? মুস্কি হাসতে হাসতে বাইরে চলে গেল। মা শোনো শোনো, আমি গিয়ে জিয়ার মাথায় হাত রাখলাম। তখনই জিয়া বলল, ওই ফ্রেশ হয়ে আস, আমার কিছু হয়নি, আরেকটা সারপ্রাইজ আছে। কি বলো? আগে যাও। আচ্ছা। এরপর আমি ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিলাম। তারপর এসে দেখি মা খাবার নিয়ে আসছে। মা তুমি খাবার নিয়ে আসছো কেন? আমি তো নিচে যেতাম। তোর জন্য আনিনি। তাহলে কার জন্য? আমার মেয়ের জন্য। কি বলো, আমার তো খুব খিদে পেয়েছে। তুই যা, আমি আসছি। এই বলে মা জিয়াকে মুখে তুলে খাইয়ে দিতে লাগলো। আমি নিচে আসলাম, এসে দেখি টেবিলে বাবা বসে আছে। আসসালামু আলাইকুম বাবা। আসসালামু আলাইকুম বস। আমি বসলাম। তা কাজ কেমন চলছে? এই তো আলহামদুলিল্লাহ, তোমার? ময়মনসিং ভালো ছিল, আমি তো কাউকে চিনি না, তাই ভাবছি আমি চলে যাব।
না, তোমার কিছু করতে হবে না। আরে সেখানে আমার কত বন্ধু, আমি থাকতে পারবো না। ঠিক আছে, তোমার যেমন ইচ্ছে। তুই বৌমাকে নিয়ে এখানে থাক। ঠিক আছে। এরপর বাবার সাথে কথা বলতে লাগলাম। একটু পর মা আসলো, এসে আমাদের খাবার দিল। আমি খাবার খেয়ে রুমে আসলাম, এসে দরজা বন্ধ করে লাইট বন্ধ করলাম, বিছানায় এসে শুয়ে পড়লাম। তখনই জিয়া আমার বুকে আসলো। আমি বললাম, এবার বলো। বলবো। আরে বল না। তখনই জিয়া আমার কানে কাছে এসে বলল, তুমি বাবা হতে যাচ্ছ। কি সত্যি? হুম, তুমি খুশি হয়েছ? খুশি মানে ভীষণ। এবার হবে নাকি? হবে মানে খেলা হবে। এই বলে আমি জিয়ার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলাম আর আদর করতে লাগলাম। দেড় বছর পর সকালে আমি আমার মেয়েকে নিয়ে শুয়ে আছি, তখনই আমার মেয়ে হিয়া কান্না করতে লাগলো। আমি জিয়াকে ডাক দিলাম, এই জিয়া, হিয়া কান্না করছে। আসছি। তখনই জিয়া আসলো, দেখে আমি মেয়েকে কান্না থামানোর চেষ্টা করছি। এদিকে দাও, তুমি পারবে না। আমার মেয়েকে আমি কান্না থামাতে পারবো? তোমার মেয়ে মানে? আমারই তো। ওকে, তাহলে মেয়ের খিদে পেয়েছে, দাও আমি যাচ্ছি। এই না না, আসো, হিয়ার খুব খিদে পেয়েছে। শয়তান একটা, দাও আমার কোলে। এরপর জিয়া হিয়াকে খাওয়াতে লাগলো। আমি উঠে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে এসে দেখি জিয়া হিয়াকে আবার ঘুম পাড়িয়ে দিয়েছে। আমি গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরলাম আর ঘাড়ে মাথা রেখে বললাম, আদর চাই। হবে না। কেন? হরতাল 3 দিনের। ইস, কেন? বুঝো না কেন। উফ, তাহলে মিষ্টি দাও। এটাও হবে না। কেন? এই বলে আমি জোর করে জিয়ার ঠোঁটে কিস করতে লাগলাম। কিস করতে করতে বিছানায় ফেলে দিলাম। এরপর গলায় পেটে আদর করতে লাগলাম। এই না। তখনই মনে হলো, তাই শক্ত করে জড়িয়ে ধরলাম। কি মহারাজ? আরেকটা পুতুল আনার চেষ্টা করছি। চুপ, আমার লজ্জা লাগে। তাই এভাবে চলতে লাগলো আমাদের জীবন। এই ভালোবাসা শেষ হবার নয়। ভালো থাকুক এই দুষ্টু মিষ্টি ভালোবাসা।